আর ভজন দিব শ্রী কৃষ্ণ প্রণাম প্রভু শোনা যাচ্ছে প্রভু হ্যাঁ শোনা যাচ্ছে यस সকল বৈষ্ণবদের চরণে আমার প্রণাম মান ছায়া কল্পতরু বস্য কৃপা সিন্ধুব্য এবচ পতিতানাং পাবনেবঃ বিষ্ণবেবঃ নমঃ শুরু করবো প্রভু হরিব শোনা যায় শ্রী কৃষ্ণ চিত প্রভু জীব দয়া করে সপার সদয়ী

শর শরণাগতি হইবে যা তাহার প্রার্থনা শোনে শ্রী নন্দ গোমা সরনাগতি হইবে যা

ভক দেব ধরি শ্রী কৃষ্ণ চৈতান প্রভু জিবেদয়া ঘুরি সদিয় ধরি দিয়া দিয়া বলে আমিতাই সরনা গোটি কর হেও তদিয়া বলে আমি তয়া শিখাই সরুনা গোরে কর হেও ত্রী কৃষ্ণ চৈতান প্রভু জিবে দয়া করি সপার সদিয় ধরি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে হরে রাম রাম হরে হরে জয় রাধা মধ জয় রাধা মধা মধ জয় রাধা মধ জয় জয় প্রভু পা প্রভু পা જગત ગુરુ પ્રભ જય જય ગુરુદેવ અથિત પવન મન ગુરુદેવ નિતા ગુરુ હરિબ હરિવા હરિ મન હરિબ হরে কৃষ্ণ পাঁচ মিনিট হরিণাম সংকীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम रम हरे 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 कृष्ण हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम रम राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा मध জয় গৌরীতা জয় গৌরীতা গৌড় গৌর গৌরণিতায় জয় পঞ্চতম জয় পঞ্চতম পঞ্চতম জয় পঞ্চতম জয় জয় প্রভু পা প্রভু পা

থ্যাংক কৃষ্ণ তো মাতাজিকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কীর্তন পরিবেশন করার জন্য তো আমরা অনেক অপেক্ষার পরে প্রভুকে আমরা পেয়েছি হ্যাঁ বিশেষ প্রশ্নোত্তর পর্ব তো প্রভু আজকে আমাদের যেহেতু আমাদের সামনে বলরাম জয়ন্তী আহ বলরাম দেব ভগবানের আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে আমাদের আজকে বিশেষ প্রবচন প্রদান করবেন আমাদের হিজ গ্রেস প্রাণ গোবিন্দ দাস প্রভু তো প্রভু আপনারা জানেন যে প্রভু আর সামনে কিছু মানে প্রভু আমাদের সন্ন্যাস ক্যান্ডিট আছেন প্রভু আমাদের আর কিছুদিন পর এরকম সন্ন্যাস দীক্ষা প্রভু গ্রহণ করবেন তো প্রভু এতটা ব্যস্ততার মাঝে আমাদের মাঝে যে এই যে সময়গুলো দিচ্ছে তো প্রভুকে কি বলবো মানে কোনো কিছু দ্বারা প্রভুকে আমরা মানে যেহেতু আমাদের সময় দিচ্ছেন এই জন্য পশু প্রভুকে আমাদের অসংখ্য ধন্যবাদ অভিভাবকের মতন আমাদের ভক্তি জীবন কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রভু সেই প্রচেষ্টায় করছেন সব সময় এই জন্য আমাদের উচিত সঠিক সময় আমাদের জুম ক্লাসে অংশগ্রহণ করে প্রভুর অমৃত কথা গ্রহণ করে আমাদের ভক্তি জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তো প্রভু অসংখ্য ধন্যবাদ আপনি কৃপা করে প্রভু আপনি শুরু করতে হবে সমস্তিয়ার ডিভোর্ডিস প্রভু জেমন মাদার সবার চরণে ধন্যবাদ

জেনারেলি আমাদের জানা নেই যার ফলে কেউ গায় না কিন্তু আমাদের গীত গীতি মঞ্জুষা গানের মধ্যে ওইটা আছে কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের ত্রাণ কর্তা সেই রাম রোহিণী নন্দন রে খুব সুন্দর গান খুঁজে খুঁজেছিলাম প্রভু উনি ডাক্তার এখানে থাকেন বাঙালি তো পেয়েছে বলছে ইয়েস উড ওয়ান ভেরি গুড আজকে সেশন শুরু করা হোক বলরাম প্রভুকে প্রণাম নিবেদন করে পণ্ডব নিবেদন করে সহজে সরল উপায়ে আপনারা মধ্যে এখানে বলদেবের প্রণাম মন্ত্র আছে ওই মন্ত্রটা আমাদের মুখস্থ করা উচিত প্রভুপাত যখন বলরাম জয়ন্তীতে বলরাম পূর্ণিমাতে সবসময় উনি ওই শ্লোকটা বলতেন বহসি বপুষি বিশদে বিশনম জলধাবম হলাহতি ভীতি মিলিত যমুনা কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ সবাই হাজুর করে আপনাদের জানা আছে যন্ত্রম মন্ত্রম তন্ত্রম যন্ত্রম মানে বলারাম প্রভু একটা সুন্দর রূপ আছে সমস্ত অবতারের মধ্যে বলারাম প্রভুর কি আছে রূপ মাধুরী প্রকাশ করেন প্রত্যেকটা অবতারে এক একটা ফাংশন আছে নেচার আছে পজিশন আছে বলারাম প্রভুর সবচেয়ে বড় পজিশন কিন্তু ফাংশন হলো উনি রূপ মাধুরী প্রকাশ করেন ভগবানের তো সর্বপ্রথম আমরা তন্ত্রম মানে একটা রূপ আছে প্রত্যেকটা মন্ত্রে আর তন্ত্রম মানে আমাদের যে সেবা অনু সেবা সার্ভিস অ্যাটিটিউড সেই সেইভাবে আমাদের সেবামুখী ভাবে আপনারা একটা সুন্দর আপনার হৃদয় কত সুন্দর জিজ্ঞেস করুন নিজেকে জিজ্ঞেস করুন দেখুন এত সুন্দর একটা ফুল ভগবান প্রপাদের চরণে ভগবানের চরণে লাগান কিরকম সুন্দর ফুল যেরকম আপনার হৃদয় আপনি যেরকম ভগবানকে ভালোবাসেন সেরকম আমি জানি আপনারা সবাই খুব ভালোবাসেন এবং ভগবানকে তো সেরকম একটা সুন্দর আর মন্ত্র মানে এই মন্ত্রগুলিকে বলেছেন তো জয়দেব গোস্বামী বলদেব প্রভু সম্বন্ধে বলেছেন জয়দেব গোস্বামী কিরকম জয়দেব গোস্বামী কিরকম ভক্ত যে চৈতন্য মহাপ্রভু নিজে জয়দেব গোস্বামীর কীর্তন শুনতে এসছেন জয়দেব গোস্বামী কিরকম যে ভগবান নিজে জয়দেবের ভাই হয়েছিলেন এই গানগুলি শুনবার জন্য একবার পরে আগে জাস্ট টু মেক তো জয়দেব গোস্বামী যা লিখেছেন ভগবান খুব আনন্দ পান মায়াপুরে আপনারা জানেন মায়াপুর চন্দ্রদেব মন্দির আহ একবার জয়দেব গোস্বামী খুব গান করছেন ওখানে শ্যান পরিবার আছে শ্যান পরিবার মায়াপুরে বল্লাল দিঘি নাম শুনেছেন বল্লাল দিঘি বল্লাল সেনের দিঘি বল্লাল সেন সুবর্ণ ওরা ওরা নেম কিছু ছিল মায়াপুরে এখনো আছে বল্লাল দিঘি আছে সুবর্ণ ক্ষেত্র আছে সুবর্ণ বণিকের নামে বনিক লাস্ট নেম বণিক আছে সুবর্ণ বণিকের তো ওনারা গোল মার্চেন্ট ছিলেন তো ওখানে দেখা যায় যে প্রভুপাদ চৈতন্য চৈতন্য তো বলেছেন যে উদ্ধারণ দত্ত ঠাকুর ওনারা সুবর্ণ বণিক ফ্যামিলি তো প্রভুপাদ ওই পরিবার থেকে এসছেন উনি বলছেন কি বলে বাংলাতে শেকরার ব্যবসা সোনার ব্যবসা প্রভুপাদ নিজের বলেছেন পারপোর্টে দেখ যে উনি ওই পরিবার থেকে এসছেন উদ্ধারণ দত্ত ঠাকুরের পরিবার সুবর্ণ বণিক তো জয়দেব গোস্বামী যখন উনি কি বলে রুফ ছালা ছা রুফ মানে ছাদ যখন উনি ব্যাগ দিয়ে উনি টাইট করছিলেন বাসের সাথে তখন উনার স্থি নি ঘরে ভিতরে আর উনি ঘরের মানে ছাদের উপরে তো একটা করে সুতা দে দড়ি দে আর উনি নিচ থেকে ওইটা উপরে দেয় তো এইভাবে উনি টাইট করছে এক একটা করে নিজের ঘর নিজেই বানাচ্ছে ছাদ ছাদ বানাচ্ছে আর কি টেস্ট মানে স্ট্র হেইজ হেইজ কি বলে বুঝতে পারছেন গরু যে খায় না হেইজ ওই গুলি দিয়ে ঘরের চালা ঘরের চালা ঘরে চালা বানাচ্ছে তো বানাতে বানাতে উনি খুব তন্ময় হয়ে গেছেন গান করতে করতে ভগবানের আর স্ত্রী জানেন ভিতরে স্ত্রী আছে স্ত্রী দড়িটা হেল্প করছে হঠাৎ দেখলো দূর থেকে স্ত্রী গঙ্গা থেকে জল নিয়ে আসছে তো চিন্তা করলো কে দড়ি দিচ্ছে ও আমি উপর থেকে দড়িটা নিচে ফেলছি ও উপর থেকে দিচ্ছে তারপরে দেখলো ভিতরে এসে দেখে আর কেউ নেই বুঝতে পেরেছে ভগবান নিজে স্বয়ং স্থির ভাবে ওনার হেল্প হেল্পার হিসাবে কাজ করছিল কেন ভগবান নিজের সুন্দর মধুর কাহিনী শুনতে চান সবাই বুঝতে পারছেন কথাটা ভগবানের কীর্তন করতে শিখুন জোর করে শিখুন আপনার জীবন উদ্ধার পরম শান্তি পাবেন ভক্তিবিন্দু ঠাকুর জোর করে বলেছেন আমাকে নিয়ে যাও গোলক ধামে উনি নিজে প্রশ্ন উত্তর করছেন ওই গানটার মধ্যে একটা গান আছে দেখবেন আমাদের গীতিমঞ্জুর সাথে শ্রী রাধা কৃষ্ণ পদকলে মন কে মনে ল আমি গাই এটা মাঝে সাঁ এত সুন্দর গান পরম গুরুদেবের চোখ দিয়ে জল জলাস্ত যখন উনি গাইতেন শুনেছিলাম তো গানে দেখবেন একটা লাইন আছে এখানে যুক্তি তর্ক লাগিয়েছে ভক্তিবীন ঠাকুর ওই গানটার মধ্যে আমাকে নিয়ে যাও গোলক দামে ললিতা সখোগ্য কি সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝে আমাকে সিদ্ধ দেহ দাও আর বৃন্দাবনে নিয়ে যাও ভগবানকে বলছেন ভক্তিমু ঠাকুর কেন সুনহ নিজ গুণ ঘন ভগবান নিজের গুণ লীলা শুনতে চান প্রত্যেকটা ভক্ত থেকে কথা বুঝতে পারছেন আমার কথাটা আপনার গলা ভালো হোক না হোক আমার তো গলা কি বলে ব্যাঙের মতো কোনো সুন্দর নেই আমি লিডিং করি না কিন্তু আমি গাই যখনই আমি একা গাড়িতে চালাই গাড়ি চালাই আমি গাই সারা ক্ষণ গাড়ি ওই গানগুলি গায় ওই গালের গানগুলিতে অনেক হাই ফিলসফি আছে কথা বুঝতে পারছেন খুব বড় ফিলসফি সুন্দর বাংলাতে উনি দিয়েছেন কিন্তু সব বাঙালি বুঝতে দিয়া বৃন্দাবন মাঝে সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝে সেবা অমৃত করদান পিয়াইয়া প্রেমা মত করি মরে সুনহনি জগুন গান কথা বুঝতে পারছেন বলতে চেষ্টা করুন নিজেকে নিজে বলুন কৃষ্ণ সম্বন্ধে নিজেকে নিজে বলুন স্নান করছেন যে যা কিছু করছেন স্নান করছেন পায়খানে গিয়েছেন গাড়ি চালাচ্ছেন যা করছেন এই বাংলা বাঙালি হয়ে বাংলা গানগুলি মুখস্থ করতে থাকুন এগুলো এবি অনেক উচ্চ সিদ্ধান্ত সব ভক্তরা জানে না ওই সব সিদ্ধান্ত এত সুন্দর এটা আমি সংক্ষেপে একটা শুধু দুইটা লাইন বললাম আপনাকে সিদ্ধ দেহ দিয়া বৃন্দাবন মাঝে সেবা অমৃত কর দান ভক্ত ঠাকুর প্রার্থনা করছেন শ্রী রাধা কৃষ্ণ পদ কমলে মন কে মনে লভিবে চরম শরণ কেন আমাদের পরম গুরুদেব কান্না করতেন বুঝতে পারছেন কি এই গানগুলি এত সুন্দর সিদ্ধান্ত সেখানে বলছে তুমি যদি আমাকে সিদ্ধ দেহ দাও আমাকে বৃন্দাবনে নিয়ে যাও আমি কি করব আমি তোমাকে বলছি প্রেম করি মরে হিজ গুণগান আমি তোমার গুণগান করব তুমি আনন্দ পাবে আমি জানি তুমি আনন্দ পাও তুমি নিজের গুণগান শুনে আমি ওই জন্য প্রস্তুত হচ্ছি কাজে আমাকে সিদ্ধ দেহ দাও বৃন্দাবনে নিয়ে যাও কত সুন্দর না দেখবেন যত দুঃখ আছে না এই জগতে সব চলে যাবে ভগবানের সাথে কথা বলতে শুরু করুন গানের মাধ্যমে আপনি যখন গান গাইবেন তখন মনে করবেন না আপনি গাইছেন যে যার গানটা আপনি গাইছেন ওনার দাস হিসাবে আমি যখন এই গানটা গাই তখন ভক্তিবিনোদ ঠাকুর সামনে দেখি ভক্তিবিনোদ ঠাকুর আছেন আমি গাইছি উনিই লিখেছেন কিন্তু আমি গাইছি উনার অনুগামী হয়ে আমি ওই আমিও চাই সিদ্ধ দেহ আমিও চাই গুলক ধামে যাব এগুলি খুব সুন্দর ললিতা সখির অযোগ্য কিঙ্করি কেন ললিতা সখির কথা বলছেন কেন রাধারানী ডিসমিস করে দিতে পারে আপনাকে আপনার ক্ষমতা নেই রাধা রানীকে সেবা করার রিয়েলিস্টিক কথা বুঝতে পারছেন তো উনি বলছেন ললিতা সখির অযোগ্য কিং করে বিনোদ আছে পায় কি জন্য যদি ললিতা সখির অধীনে যান চৈতন্য মহাপ্রভুকে কেউ দর্শন করতে পারত একজন সেক্রেটারির মাধ্যমে উনার কি নাম আপনাদের জানা আছে না মহাপ্রভুকে কেউ ডাইরেক্টলি কেউ অ্যাপ্রোচ করতে পারেনি একজনের মাধ্যমে যেতে হবে ওনার কি নাম স্বরূপ দামোদর হ্যাঁ সৌরভ দামোদর উনি কে এসছেন ললিতা সখী একই ভাব আমাদেরকে এইভাবে আনুগত্য দেখবেন চিত্ত অনেক নির্মল হয়ে যাবে আনন্দ পাবেন কষ্টের মধ্যে বাংলাতে কি বলবো এটা লিখে রাখুন ইউ ডোন্ট হ্যাভ টু লিভ ইন পেইন ইউ লিভ বুঝতে পারছেন আমার কথা ডোন লিভ ইন পেইন লিভ উইথ পেইন ইজ ওকে কি করে সম্ভব যদি আপনি ওই রকম ওই গানগুলি বড়ইং মানে বড়ইং মানে আপনি বড় করছেন আপনি তো নিজে লিখছেন না ভক্তিমী ঠাকুর লিখেছেন তো ওনার থেকে আপনি বড়ইং কি বলে মানে কৃষ্ণ আমি বাংলা كلمه ভুলে ধার করা ধার করা not উদ্ধার ধার কর আপনি ধার করছেন তো উনাকে সামনে রাখবেন যে ভক্তি ঠাকুর আমার সামনে আছে ওনার অনুগামী হয়ে আমি এই গানটা গাইছি তো ওনার সাথে আমিও যাব ওনার সাথে পিছে পিছে আমিও যাব গolok বৃন্দবনে আমিও দাবি করছি সিদ্ধ দেহ দাও বৃন্দবনে নিয়ে যাও তুমি ওখানে গান করব তুমি ওখানে আনন্দ পাবে প্রভু এইগুলি মানে ঘুষ দেওয়া এটা স্পিরিচুয়াল ঘুষ ব্রাইভিং কথা বুঝতে পারছেন ড্রাইভিং গুড যদি আপনি স্ট্রেট ভগবানের কাছে যান না অ্যাপ্রোচ করেন না অনেক সময় ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে পারেন কৃষ্ণ দাস গুড এক্সাম্পল রঘুনাথ দাস গোস্বামী গুড এক্সাম্পল দেখুন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে চরণে আত্মসমর্পণ করেছে আমি আপনার চরণ ছেড়ে যাব না আর মহাপ্রভু কি বলেছে ঘরে যাও না হো বাতুল স্থির হইয়া ঘরে যাও না হো বাতুল ক্রমে ক্রমে পায় লোক ভব আমার তো চিত্ত খারাপ হয়ে গিয়েছিল মহাপ্রভুর আমার সামনে যদি মহাপ্রভু আসে আমি যে ওনার চরণ ধরে প্রভু আমি আপনার সাথে থাকবো আপনার কাছে আত্মসমর্পণ করলাম আর প্রভু বলবে তুমি চলে যাও যেখান থেকে এসছো মনে আঘাত লাগবে বলুন কেন একটা পদ্ধতি আছে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু স্বীকার করেননি প্রথম যখন ভক্তের সেবা করেছে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছে গুরুর কৃপা পেয়েছে তখন উনি মহাপ্রভু অ্যাকসেপ্ট করেছে কথা বুঝতে পারছেন এটা খুব প্র্যাকটিক্যাল বলরাম প্রভু কি প্রভু সর্বগুরু আশ্রয় ওনার কৃপা ছাড়া আমরা ভগবান কৃপা পাব না আমাদের এখানে একজন সন্ন্যাসী পুরনো প্রভুপাদের শিষ্য আছেন রমাপদ মহারাজ ওনাদের সেমিনার চলছে কয়েকদিন যাব ওনার সাথে কালকে অনেক কথা হয়েছিল খুব সুন্দর মহারাজও খুব রিসার্চ করছেন খুব সুন্দর তো একসাথে হাত জোড় করে আমরা দেখি আমরা আপনাদের সবার কাছে আছে বহসি বপসি বিশদে কৃষ্ণ ভগবান দেখি ওকে

তো এটা আমি বাংলাতে আপনার সবাই পড়তে পারেন তো হাজ করে প্রথম আগে প্রভুপাদে প্রাণ মন্ত্র গুরু বৈষ্ণব তারপরে এটা তিনবার আমরা বলবো। ওম যে না উন্মিলিত শ্রী গুরুবে श्रीच तमोष्ट स्थात जेन भूतलेशकदा मह्यम दधाति पदा वंदेहम श्रीगुरू श्रीचुतापद कमल श्रीगुरू वैष्णवश श्रीरूपां सागरजातं सहगना रघुनाथान्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादा सहगणा ललिता श्रीविशाखान्नितांश्च ओ नम ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सुनवादि पश्चात् देशतारिणे पञ्चकल्पतरूपश्च कृपासिन्धुभ एव च पतितानां पावुनि भो वैष्णवे भो नमो 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 महाबदान्नाय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना गौरतिशे नम हे कृष्ण करुणासि दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकन्तो राधा नमस्ते तप्तकञ्चन गौरङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय भक्ताविहीनाय पुरादलक्ष्ये क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयितं शरणं प्रपन्न बिंदे नमस्ते चरणम् টুগেদার আমরা একসাথে এটা বলবো আপনারা হাতজুর করে বলারাম প্রভুর এই প্রণাম মন্ত্রটা পড়ুন প্রণাম মন্ত্র আরো আছে কিন্তু এই মন্ত্রটা প্রভুপাত যেহেতু উনি এটা বলছিলেন এই জন্য আমি এটা চেষ্টা করছি এটা বলার তো তিনবার আমরা পড়ব একসাথে আপনারা আনমিট করতে পারেন যদি চান

जय जगदिषहरे जय जगदिषहरे वह शिवपु शि विषदेव शनं जलध

जलधा अलहति भीति ली जमुना हम के शबृत अलध गया जगदीश जगदीश

কৃষকরা যে হাল চাষ করে হল হোক হাল হল ধার নামে খুব বিখ্যাত আপনার জয় জয় কার হোক আপনার সুন্দর শ্বেত দেহে আপনি একটা উম পোশাক সুন্দর পোশাক পরছেন দেখে মনে হচ্ছে যেন ফ্রেশ রেইন ক্লাউড ব্লু রেইন ক্লাউড এই পোশাক পরিচ্ছেদ আপনার এত সুন্দর লাইক এ বিউটিফুল ডার্ক হিউ অফ দ্য রিভার যমুনা আপনি যাকে ভীতি প্রদান করেছিলেন বা ভয় দেখিয়েছিলেন মে লর্ড বলারাম কাইন্ডলি এক্সকিউজ আস ফর আওয়ার অফেন্স এন্ড ড্র আস হিম मलराम प्रभु की जय यानी है शॉर्टकट जस्ट फाइटर स्लाइड देखी तेरे ताले अपने दर होता तो माइंड पीसफुल हो गई ओके okay. जय श्री कृष्ण चाहिए तन्ना प्रभु नित्तानंदा शिवादेहि तगदा धरा शिवाशादिगो राभक्तबिंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এটা বিটিজিতে ব্যাক টু গডে এসেছিল অনেক বছর আগে আমার মনে আছে তারপর আমি আমি একটু অল্টার করেছি একটু চেঞ্জ করেছি জাস্ট টু মেক ইট মোর ক্লিয়ার তো অরিজিনাল ভগবানের যে রূপ এটার নাম হলো স্বয়ং রূপ কোথায় লেখা আছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপুতার তার সরূপ গোপ বেনু কর নব হয়তা বর নরবু হয় ভগবানের আদি রূপ কি মা যশোদার গর্ব থেকে যে এসছে ওই রূপ

ভগবানের আদি রূপ কি মা যশুদা কিন্তু এখানে ভবিষ্যৎ পুরাণে সুন্দর লেগেছে বাল্লী ভগবান কৃষ্ণ কৈশোরম রূপম যত্র বিহারে রাধিকা বাল্লপী ভগবান কৃষ্ণ কৈশোরম রূপ আশ্রিতা যখন নন্দ মহারাজের ছেলে বা মা যশুদার গর্ভ থেকে কৃষ্ণের জন্ম হচ্ছে অলরেডি ওই টাইমে উনি আবার রাধারিণীর সাথে খেলা করছেন রাধানির সাথে যিনি খেলা করছেন ওইটা হল অরিজিনাল স্বয়ং রূপ মধুর রস ওর থেকে নিচে রস গর্বে যদিও নারা একই রূপ কিন্তু ওরিজিনাল রূপটা কোথায় ওই চৈতন্য মহাপ্রভু লিখেছে চৈতন্য চৈতন্য কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবুতর স্বরূপ সেই স্বরূপে কি আছে গোপবে ওখানে গোপবেশ আছে একটা বলেছিলেন ভগবান কি উনি গ্রামে থাকেন শহরে থাকেন না উনি নিজে ডিসাইড করেছেন গ্রামে থাকতে চান গোলক বৃন্দাবনটা গ্রামের মতো গ্রামেতে বেশি আনন্দ এই জন্য মনে হয় তা আপনাদেরকে আমি জানি না হান্ড্রেড উত্তরটা কিন্তু আপনি যখন ভগবানকে দেখবেন না কেন প্রবাদও উত্তর দেয়নি প্রবাদ বলছেন পার হ্যাভ সি প্রেফার্স উনি থাকতে চান ওখানে গ্রামে আপনি ভগবানকে জিজ্ঞেস করবেন আপনাদের প্রত্যেকের অধিকার আছে ভগবানকে জিজ্ঞেস করেন প্রভু আপনি বড় সিটিতে দ্বারকাতে মথুরাতে না থেকে আপনি গোলকে তো গ্রামের মতো কেন আপনি বলুন তো একটু গ্রামে কেন থাকতে চান উনি বলবেন আপনাকে ভালো সুন্দর করে বুঝিয়ে দেবেন আমার বুঝাবার ক্ষমতা নেই রূপটা গোলকাম গোপবেশ রাজবেশ নয় দ্বারকাতে রাজবেশ আছে রাজবেশ নয় রাধারানীর কৃষ্ণ রাজবেশ নয় রাধারানী কৃষ্ণ গোপ বেশ মন মর মরমন বৃন্দাবন বনে মনে এক করি মানি রাধারণী বলছেন বনে মনে এক উনি উনি একত্রে যখন দেখা হয়েছিল ভগবানের সাথে পঞ্চাশ বছর পরে তখন উনি এই এই উক্তি যুক্তিগুলি লাগিয়েছেন প্রভু আমি মনে করব তুমি সবচেয়ে কৃপালো যদি তুমি বৃন্দাবনে আসো বৃন্দাবন চেতন যেখানে থাকে ওইখানে বৃন্দাবন বলতে পারেন তা ঠিক কিন্তু রাধারানী বলছে বৃন্দাবন একটা স্পেশাল আছে ওটা কি দিয়ে কোথা থেকে তৈরি হয়েছে উনার নিজের মন দিয়ে উনি তৈরি করেছেন রাধারানী অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মনি চৈতন্য চৈতন্য শ্লোক গুলি বলছি এগুলি খুব সুন্দর মুখস্ত করতে পারেন তো এখানে রূপ ওখানে তো ওখানে কৃষ্ণ কি বাসি বাসি আছে ওনার সাথে কিন্তু জন্ম যখন হয় যশোদা মার গর্বেশী আসেনি বাসি নিয়ে উনি জন্ম হয়নি বাসি পরে লর্ড শিব মহাদেব দিয়েছেন ওনাকে কিন্তু বাসি আদি যে রূপ ওখানে বাসি আছে বাসি কোথায় আছে কোমরে আছে নমস্তে অধ্য ব্রহ্মাজি চোদ্দ অধ্যায়ের টেন ডট ফোরটিন ডট ওয়ান দেখবেন ওইখানে শ্লোকটাতে লেখা আছে ব্রহ্মাজি যখন কৃষ্ণের সাথে দর্শন করলেন কৃষ্ণ বাসি উনি বাজাচ্ছেন না উনি কোমরে রেখেছেন আমাদের আচার্যরা খুব এগুলি আলোচনা করে সমালোচনা এগুলি খুব সুন্দর জল্প প্রজল্প অতি জল্প অনুজল্প দশ রকম গসে পাচ্ছে খুব ভালো তো বলছেন যে ব্রহ্মাজি আদি রূপ দেখতে পাইনি কেন ছিল না হাতের মধ্যে আদি রূপ দেখতে পাচ্ছে স্বয়ং রূপ একমাত্র গোপীরা তার প্রমাণ বরহা পিরম নট বর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রাতিটা জিনিস বৈজন্তী মালা মানে বুঝেন বৈজন্তী মালা একটা ফুল নয় পাঁচটা পাঁচটা পাঁচ রকম ফুল যখন একসাথে মালা তৈরি করে না ওটার নাম হলো মালা কেন পাঁচ রকম ফুল দরকার ভগবান পাঁচ রকম ফুল কেন পছন্দ করেন এক একটা ফুলের ডিটেলস আছে জন্মাষ্টমীর সময় আমরা আলোচনা করব একটা একটা ফুলের শান্ত রস একটা ফুল রস একটা ফুল রস একটা ফুল এই পাঁচটা ফুল একসাথে উনি গলায় না থাকে প্রত্যেক সব রস একসাথে উনার সাথে এই স্বয়ংরূপ রূপ এ নাম স্বয়ংরূপ যেখানে উনি বাসি বাজান আর রাধারানী ওনার বামুন কি একটা আছে তার মধ্যে এক মুহূর্তে রহে রাধা পাস চৈতন্য চৈতমিত শ্লোকটা আছে যে ওনার অরিজিনাল ফর্ম উনি সবসময় রাধারানীর সাথে থাকেন গোলকে উনি যখন এখানে আসেন তখনও গোলাপ থেকে আসেন কিন্তু ওনার সবসময় রূপ রাধারানীর সাথে আছে সেটা হলো রূপ স্বয়ং রূপের আবার দুইটা প্রকাশ আছে এই 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 চার্টে ওনারা দেননি বা আমি দিতে পারিনি কিন্তু ওখানে দুইটা রূপ আছে স্বয়ং রূপের দুইটা প্রকাশ আছে একটা হলো আহ প্রকট রূপ আর একটা হলো অপ্রকট রূপ প্রকট রূপ আর অপ্রকট রূপ তো জন্মষ্টমী সময় আমরা আলোচনা করব ওটা তো স্বয়ং রূপ থেকে নেক্সট এক্সপেনশন স্বয়ং প্রকাশ স্বয়ং প্রকাশ উনি নিজেই নিজেকে প্রকাশ করলেন কিভাবে দুই ভাবে কেন দুই ভাবে একটা হলো প্রভাব প্রকাশ আর একটা হলো বৈভব প্রকাশ প্রভাব প্রকাশ হলো যে উনি নিজেকে এক্সপেন্ড করেছিলেন অনেক রূপ দিয়ে কোনো পার্থক্য নেই যেমন ষোলো হাজার একশো আট মহিষীর সাথে যে কৃষ্ণ আছে এই নয় সাথে অতি সুন্দর না সব রূপ খুব সুন্দর কোন ডুপ্লিকেট নেই প্রত্যেকটা রূপের মধ্যে এক একটা স্পেশালিটি কোয়ালিটি আছে এই নয় যে রুকমিনীর কৃষ্ণ ঘুমাচ্ছে তো ষোলো হাজার কৃষ্ণ সব ঘুমাচ্ছে এরকম নয় এগুলি জাগতিক যেমন ঋষি পঞ্চাশটা রূপ নিয়েছিল পঞ্চাশটা রূপে উনি যখন খাবেন তো সব পঞ্চাশটা রূপ একসাথে খায় আলাদা করে খাওয়ার ক্ষমতা নেই যদিও যৌগিক পাওয়ারে পেয়েছিলেন পঞ্চাশটা রূপ পঞ্চাশটা আহ রাজকুমারীকে বিয়ে করেছিল ভাগবত টেন কেন্দ্রতে আছে তো যখন দেখা যায় যোগীরা অনেক রকম সিদ্ধির বলে অনেক রকম বামাক খেপা বামাক্ষেপা ব্রিটিশের সময় ও দেখিয়েছিল এক রূপে জেলের মধ্যে আছে এক রূপে বাইরে নাঙ্গা বাবার মতো ঘুরছে বেনারসে আমার মনে আছে ছোটবেলা ভারতের সাধক বলে একটা গ্রন্থ ছিল ওখানে লেখা আছে কিন্তু ওদের ওই রকম ক্ষমতা নেই আমরা যেটা বলছি প্রকাশ ওই রকম ক্ষমতা নেই যোগী প্রভাব প্রকাশ প্রভাব প্রকাশ মানে উনি নিজে দুইটা জিনিস চেঞ্জ হয় না একটা হলো অভিমান অভিমান বুঝেন আপনাদের মধ্যে কে আছে একজন আমি তো কাউকে দেখতে পাচ্ছি না দেখি কার নাম তো মনে আছে জয় জয় প্রভু আছেন জয় গৌরাঙ্গ প্রভু

এটাকে আপনি আলাদা করতে পারবেন আপনার থেকে না সম্ভব না যতক্ষণ দেহটা আছে সম্ভব না অভিমান অভিমান এটা চেষ্টা করুন সবাই অভিমান মানে এক একটা প্রকাশের এক একটা প্রকাশের যে রূপ আছে তাদের একটা অভিমান আছে আর একটা আছে ফাংশন আছে ফাংশন মানে একটা পার্টিকুলার সেবা করবে এখানে বৈভব প্রকাশ বৈভব প্রকাশের প্রথম বৈভব প্রকাশ হলো বলরাম তো বলরাম কোথেকে আসছে স্বয়ং রূপের থেকে স্বয়ং প্রকাশ স্বয়ং প্রকাশ থেকে বৈভব প্রকাশ এইভাবে মনে রাখবেন বৈভব প্রকাশ প্রথম রূপটা হলো বলরাম ওনার রূপ সাদা তো এখানে এখানে বৈভব প্রকাশের আহ ওনার যে ফাংশনালিটি ফাংশনালিটি ইউটিলিটি ফাংশনালিটি কি আছে উনি বৃত্ত যদিও উনি ভগবান স্বয়ং কৃষ্ণ যেমন আপনি ধরুন আপনি রাজা আপনি রাজা তো আপনি নিজেকে নিজে কিন্তু গরম লাগছে আপনি হাওয়া চান তো আপনি নিজে একটা পাখা নিয়ে পাখা করছেন এখন রাজা তো নিজেকে পাখা পাখা দিয়ে বাতাস দেয় না জেনারেলি রাজা মানে চাকর থাকে কি বলে অ্যাসিস্ট্যান্ট থাকে ওরা বাতাস দেয় চামড় ঢোলায় পাখা তো ভগবান যখন ভগবান নিজেকে সেবা করবেন সে তার নাম হলো বলরাম বুঝতে পারছেন সবাই ভগবান যখন ভগবান নিজেকে সেবা করবেন কিভাবে সেবা করবেন আরেকটা রূপে ওই রূপটার নাম হলো বৈভব প্রকাশ ওখানে অভিমান হলো কি আছে আমাদের আহ কারো কাছে চৈতন্য চৈতন্য আছে তো দেখবেন এই গুলি খুব সুন্দর জিনিস মধ্য বলরামে সেইভাবে অনুগত তার অংশগণে ভক্ত অভিমান কোথেকে এসছে মূল মূল কোথায় রুট জয়ের থেকে শুরু হয়েছে কৃষ্ণ থেকে নয় কৃষ্ণ থেকে এসছে বলরাম এক এক অর্থে কিন্তু অরিজিনাল কৃষ্ণ অ্যাকচুয়ালি কোনোদিন সেবক নয় উনি বিষয় ভোগী উনি ভগবান ঐশ্বর্যের মালিক উনি ভোগ করেন চৈতন্য মহাপ্রভু এসছে রাধার ভাবে মহা চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কিন্তু কৃষ্ণ অ্যাক্টিং করেন না খুব কম জগন্নাথপুরীতে একবার করেছিলেন জন্মাষ্টমীতে উনি কৃষ্ণের রূপটা নিয়েছিলেন উনি নিজেই কৃষ্ণ রূপ নিতে হয় না মানে রূপ আছে ঢাকা আছে কিন্তু স্বয়ং রূপ যে উনি সবসময় এনজয়ার এনজয়ার কিন্তু বৈভব প্রকাশ যে বলরাম উনার অভিমান হলো উনি ভক্ত কার ভক্ত কৃষ্ণের ভক্ত যত শ্লোক গুলি দেখবেন বেসড অন দিস আদি আছে যার রসে দেবে আসি পুষ্প বৃষ্টি করে দেবে জানে ভেদ নাহি কৃষ্ণ হল ধরে শ্রী বলরাম গোসায়ে মূল শঙ্কর পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন এ দেখুন সেবা কৃষ্ণের সেবা করছে তো বলরাম কে সেবক অভিমা যখন আপনি বলারাম প্রভুর দর্শন পাবেন বলবেন প্রভু আপনি পুরুষ ভগবান কিন্তু আপনি সেবক অভিমান আপনি ভগবান কৃষ্ণের সেবা মূল নিত্যানন্দ প্রভু সম্বন্ধে চৈতন্য ভাগবতে দেখি কি নাম বৃন্দাবন দাস লিখেছেন চৈতন্যের ভক্তগণের সবাতে আগল চৈতন্যের ভক্তগণে সভাতে আগল আগল মানে বাংলাতে না আপনারা রকম বাংলা বলেন কিনা আগল মানে সামনে এর আগে কেউ নেই সবার আগে চৈতন্যের আগল চৈতন্যের দাস্যরসে হইল পাগল তো নিত্যান্ত প্রভু পাগল কি জন্য দাস্যরস দাস্য দাস্য মানে সার্বিটার সেবক এটাকে সবসময় মনে রাখবেন যখনই আপনি নিত্যান্ত প্রভুকে দর্শন পাবেন বা মহাপ্রভুকে দর্শন পাবেন যদি আপনি ওইভাবে বলেন না খুব আনন্দ পাবে অনেক শ্লোক আছে এগুলো আমি মুখস্থ করি এই জন্য এগুলি শুনতে খুব আনন্দ পায় নিজেকে বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান আমাদের ইস্কনেও অনেকগুলি এরকম স্ল্যাং আছে খুব সুন্দর মহারাজ প্রভাত বলছেন যে বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্যটা হলো একজন সাদা আর একজন কালো প্রপাত বলছে ইয়াস দ্যাট ইজ কার কেননা উনি নিজেই বলেছেন এর আগে আবার বলছে কিন্তু যমুনা দেবী বলছে না না আরো আরো পার্থক্য আছে আরেকটা পার্থক্য হলো যে বলরাম প্রভু কোনোদিন রাধারানীর কাছে যান না শুধু কৃষ্ণ সবসময় রাধারণী তো প্রবাদ বলছে হ্যাঁ এটাও ঠিক এটাও সত্য কথা অনেক পার্থক্য রাধারানী কোনো দিন বলরামের দেখে না কথাও বলেন না কোনো কিছু নেই ডিসকানেক্ট আপনি বলতে পারেন স্বামীর বড় ভাই কি বলে ভাইরা ভাই না অ্যালডার ব্রাদার এরভাবে হয়তো সম্বোধন আমরা চিন্তা করতে পারি বাসন বাসর বা স্থির কৃষ্ণ হলো ছোট ভাই ছোট ভাইয়ের স্ত্রী তো ওইভাবে উনি দেখেন তাহলে কোনোদিন কথা বলেন কোনো কাহিনী পাওয়া যায় না কিন্তু দেখা যাক গদাধর প্রভুর সাথে নিত্যান্দ প্রভুর কথা হয়েছে ইয়াস ওখানে খুব সুন্দর সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তো ওইভাবে আমাদের কি চিন্তা করতে হবে বলদেব প্রভুকে উনি স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন কিন্তু উনার অভিমান ভৃত্ত কৃষ্ণ দাস উনার যত প্রকাশ আছে অদ্ভৈত আচার্য উনার থেকে এসছে প্রথম হলো মূল সংকর্ষণ তারপর হলো মহা সংকর্ষণ তারপরে হলো সংকর্ষণ তারপরে হলো মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণু শিরদক্ষায় বিষ্ণু অন্তর্জামী শেষ যত প্রকাশ এসছে সৃষ্টিলীলা করে না সহায় বলরামের লীলা কিন্তু কি জন্য দাস হিসাবে রস বর্ধন করবার জন্য আনন্দ বর্ধন করবার জন্য উনি সবসময় দাস হিসাবে বলরাম প্রভু কি জয় ওইভাবে চিন্তা করতে হবে ওকে দিস ইজ দ্য ফার্স্ট ছিল यस সো যারা নবদ্বীপে অনেকে বলদেবের পূজা করে বলদেবের ফলোয়ারস রাইট তাহলে তারা কি কৃষ্ণ ভক্ত প্রভু বলদেবের পূজা করে মানে বলদেবের আরাধনা বলদেব আকরা বলেই একটা আকরা আছে ওখানে নবদ্বীপ মায়াপুরের আগে ঘাটের পরে বলদেব আকরা যারা বলদেবের ফলোয়ার এবং এখানে আমেরিকাতে প্রচুর ফলোয়ারস আছে বলদেবের উনি প্রতি বছর আসেন এখানে এসে অনেক এই করে আর অ্যাসোসিয়েশন করে লেকচার দেয় তারপর প্রতি বছর উনি এখানে আসেন এখানে অনেক বেঙ্গলি পিপল আছে যারা ওনার তো আমার প্রশ্ন হচ্ছে যে ওরা কি ডালে কৃষ্ণ ভক্ত প্রভু আমি যে আমি জানি না ওরা কি ফিলোসফি আমি তো কোনোদিন শুনিনি কিন্তু যদি

কৃষ্ণ ভক্ত নিত্যানন্দ বংশ সব কৃষ্ণ ভক্ত কিন্তু এক একজাক্টলি কোনো বংশ ধারা বয়নি নিত্যানন্দ প্রভুর ডিটেলস আপনি যখন পড়বেন তখন দেখবেন ওনার প্রথম ছয়টা সন্তান হয় প্রথম ছয়টা সন্তান যারা ওই ষট গর্ব বলে বিখ্যাত যেমন দেবকীর ষট গর্ব সব মরে যায় ওইভাবে মরে যায় কি নাম আছে অভিরাম ঠাকুর অবিরাম ঠাকুরের কাহিনীতে পাওয়া যায় অভিরাম ঠাকুর এক একবার প্রণাম করতেন প্রতি বছর যখনই সন্তান হতো মাদার বসুদা দেবী জানবা দেবীর গর্বে কোনোদিন সন্তান হয়নি নিত্যানন্দ প্রভুর একজনকে বিয়ে করেছিলেন কিন্তু একটা জিনিস দিয়ে যখন উনি প্রসাদ কি বলে বিয়ের পর দিন বিয়ের পরে যে উৎসব হয় বিবাহ উৎসবে তখন উনি ওনার জানব দেবীকে বিয়ে করেছিলেন প্রথম জানব দেবীকে বিয়ে করে নিত্যানন্দ প্রভু যখন বসে প্রসাদ খাচ্ছিলেন তখন মাদার বসুদা দেবী ছোট বোন জানব দেবী ছোট বোন হিসাবে সেবা করছিল তো সেবা করতে গিয়ে তখন বেদিক কালচার বাংলাতে এরকম ছিল যে মায়া মায়েরা সবসময় আহ বেল পরে থাকতো বেল কি বলে মানে মাথা সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখতো ঘুমটা ঘুমটা দেওয়া ঘুমটা দিয়ে রাখ ঘুমটা কারেক্ট ঘুমটা দিয়ে রাখতো কিন্তু কাপড়টা পরে গিয়েছিল কাপড়টা পরে যাওয়াতে সব মানে চুল বেরিয়ে আসছে এরকম তখন উনি আরো দুইটা হাত বের করে দিয়েছিল দুইটা হাতে বর্তন ধরে রেখেছেন আরো দুইটা হাত দিয়ে নিত্যানন্দ প্রভু বলছে আরে এ তো মহালক্ষ্মী আছে উনারই শক্তি কিন্তু লীলা লীলা শক্তি এরকম ভাবে লীলা করছেন যোগমায়া দেখেনি শুনিও নি বসুধা দেবী উনি খুব মাতা তখন যখন বিয়ের পরে বিয়ের পরে যখন আহ শ্বশুর মশাই বলছেন যে আপনি আমার কন্যাকে উদ্ধার করেছেন আপনি এসে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সেখানে একটা দাবি ছিল তো বলছে আমি একটা দাবি করছি আমাকে একটা ডাউরি দিতে হবে ডাউরি কি বলে বাংলাতে যাই দিতে হবে তো বলছে ইয়াস বলে তো তখন উনি বলছেন যে আমি আপনার ছোট মেয়েকেও বিয়ে করবো তো ওই দিন ছোট মেয়েকে একসাথে নিয়ে গেলেন ও ওইভাবে মাদার বসুদার বসুধা দেবী নিত্যান্দ প্রভুর দ্বিতীয় স্ত্রী হলেন তো বসুধা দেবীর গর্বে সঠগর্ভ যখন আসে সেই দেবকীর মতো তো গর্ভ আসলো ষট পরে তারপরে আরো দুইজন সন্তান আসলো অনেকে অনেক রকম বলে এটা কি কিন্তু ওরাও মরে গিয়েছে অবিরাম ঠাকুর প্রতি বছর এসে প্রণাম করতেন লেখা আছে ডাইরেক্টলি আমি নিজে শুধু পড়িনি আমি পড়িয়েছি অলসো আই চৈতন্য ভাগবত ওখানে দেখা যায় যে অষ্টম গর্বের পরে তারপর নবম গর্বেতে সরি সপ্তম গর্বে প্রথম না বীরভদ্র পরে লাস্ট তার আগে গঙ্গা দেবী আসেন তখন উনি যখন প্রণাম করতেন প্রণাম করলে তখন সন্তানটা মরে যেত তো মা জানো বা বসুদা বলছে নিত্যানন্দ প্রভুকে যেন উনি না আসেন অভিরাম ঠাকুর না আসেন ঠাকুর যাই হোক উনার স্ত্রী বলছেন তুমি কেন রাগ করে আছো বলছে আমার ওনাদের সন্তান হয়েছে প্রভুর কিন্তু আমাকে নিমন্ত্রণ করেনি বলছে তুমি ঘরের লোক ঘরের লোককে কেউ নিমন্ত্রণ করে নাকি তুমি অটোমেটিকলি যেতে পারো খুব সুন্দর স্ত্রী না এত সুন্দর যুক্তি দিয়ে বলেছে তো ঠাকুর ঠিক আছে মন খারাপ ছিল ভালো হয়ে গেছে তো গিয়েছে ওখানে গিয়ে প্রণাম করলো ধন্যবোধ করেছে আর বাচ্চাটা মরেনি এই প্রথম আগে আগে সব বাচ্চা মরে গেছে তখন উনি ইনস্ট্যান্টলি ওখানে একশো গঙ্গা দেবী স্তুতি করলেন গঙ্গা দেবী স্তুতি করার পর শান্তনু মধ্যাচার্য গঙ্গা দেবীর হাজবেন্ড হলো শান্তনু মহারাজ উনি মধ্যাচার্য নামে হিসাবে এসছেন তো মধ্যাচার্য হিসেবে ওনার সাথে পরে বিয়ে হয়েছিল আমি বলছি জন্ম জন্মের সময় তার পরের পরের বছর ওনার নেক্সট চাইল্ড তখন ওই সেই বিরাট কাহিনী হয়েছিল যে অভিরাম ঠাকুর কে মাদার বসুদা এমন জানবী জানবা মাতা বলছেন যে ঠিক আছে ও মেয়ে বলে মরেনি ও যখন প্রণাম করেছে এর আগে সব ছেলে হয়েছিল সব মরে গেছে এখন লাস্টে সন্তান তোমার ছেলে হয়েছে ওকে ইনভাইট করবে না তুমি এই মুহূর্তে যাও প্রভু নিজে বলেছে সব নৌকা কি বলে বুঝতেই পারছেন ফেরিওয়ালা বোটম্যান বলছে অভিরাম ঠাকুর নামে যদি কেউ আসে ওকে পার করতে দেবে না গঙ্গা অভিরাম ঠাকুর কনভিন্স হয়েছে ওনার স্ত্রী কনভিন্স করেছে অভিরাম ঠাকুরে এই জগতে জন্ম হয়নি ওনার কাহিনী আলাদা আছে উনি অ্যাকচুয়ালি দাপর যুগ থেকে এইভাবে চলে এসছে গোহাতে লুকিয়ে নিয়ে কাহিনী আছে সুন্দর তো ওখানে বলা আছে যে যখন উনি বোটম্যানের কাছে আসলেন বলছে আমাকে আমি নদী পার হব আপনার কি নাম বলছে অভিরাম ঠাকুর ও নিয়ে যেতে পারবো না সরি আমাদের আমি পারবো না তো এক এক করে সবাইকে জিজ্ঞেস করছে কেউ নিয়ে যাবে না ওরা নৌকা ডুবিয়ে দেবে কিন্তু নিয়ে যাবে না ভয় পায় নিত্যানন্দ তো অভিরাম ঠাকুর নিজে একটা চাদর ছিল মানে চাদর যেরকম আমরা চাদর পরি আমার গলায় একটা আছে স্কার্ফ তো চাদর জলের উপরে দিল গঙ্গার উপরে দিল দিয়ে এরকম চালিয়ে যাচ্ছে আর সব নৌকাওয়ালা দিলাম হয়ে গেল ডুবছে না চাদর জলের উপরে ভেসে ওনাকে নিয়ে যাচ্ছে নদী পার সবাই তখন মানে অবাক হতভম্ব হয়ে গেল সারেন্ডার করে দিল যাই হোক উনি ওইভাবে ক্রস করেছেন ও নৌকাওয়ালা কোনোদিন ভুলতে পারেনি জীবনে কোনোদিন শুনে নি দেখেনি যে গলার চাদরের চাদর নৌকার কাজ করে করে গঙ্গা পার হেঁটে হেঁটে এসেছিলেন জলের উপরে আমি শুনেছিলাম কোন একটা বসে যায় না কোথায় লেখা আছে কিন্তু আমি এটা পড়েছি ওখানে লেখা আছে যে ভক্তিরত্ন করে দেখবেন যে চাদরের উপরে উনি বসে রোয়িং রোয়িং করে এসছিলেন তারপরে অলরেডি এসে তখন উনি প্রণাম করেছেন এখন প্রশ্ন জাগলো যে বাচ্চা কি হলো বাচ্চা মরেনি তখন যখন বাচ্চা মরেনি তখন সবাই শান্তি পেল হারি তখন উনি প্রকাশ করলেন যে আগের আগের বাচ্চাগুলি মরে গেছে কেননা ওরা নিত্যানন্দের বংশে নয় ওরা সব কাম, ক্রোধ, লোভ মোহ মত মা রিপ্রেজেন্টেটিভ ওরা বিষ্ণুতত্ব নয় বিষ্ণুতত্ত্ব শুধু একমাত্র এই লাস্ট সন্তান বীরভদ্র বীরভদ্র শিরদক্ষী বিষ্ণু বীরভদ্র কিন্তু বীরভদ্র কোনদিন বিয়ে করেনি কোথাও প্রমাণ নেই কোথাও প্রমাণ নেই আমিও ঘেটেছি প্রভু আমি আমি কথা মানছি মানছি ভক্তি সিদ্ধান্ত কথাও ওনারা বলেছেন তথাপি আমার একটু স্বভাব আছে অনেক সময় একটু ঘাটা যদি ইন কেস কোন রেফারেন্স আছে যেগুলি পাওয়া যায়নি বা কোনো কিছু পাওয়া যায়নি যেমন গতকাল আমাদের আলোচনা হচ্ছিল গর্গসংহিতা সাথে দুর্যোধনের কথা দুর্যোধনে সংহিতাতে এক কথা বলেছে আবার মার এক কথা বলছে একটু কনফ্লিক্ট আছে ভালো বলেছেন বলেছেন উনি যে ভাগবতম অথরিটি ওইটাই ভাগবতমের কনক্লুশন ভেরি গুড ভেরি গুড আই লাইক ইট এভরিবডি লাইক ইট তো সেরকম তো ওরা যেটা বলে যে এনিওয়ে আমি আর ডিটেলস যেতে চাই না জাস্ট আপনাকে শুধু বলছি যে নিতান্ত প্রভু বীরভদ্র প্রভু কোনদিন বিয়ে করে নিছো বংশ কি করে আসলো আমি জানি না কোথা থেকে আসছে এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং প্রভুপাত ওরা জোর জবরদস্ত যখন বলছে নিতান্ত বংশ বলে কোনো বংশ ধারা নেই হ্যাঁ গুরু পরম্পরা আপনি বলতে পারেন মা কেননা মাদার জানুবা মাতা শিষ্য করেছেন ইয়াস বীরভদ্র প্রভু শিষ্য করেছেন আচার্য আচার্য রক্ত কি বলে বংশ দ্বারা ওইভাবে নয় শিষ্যের মাধ্যমে হতে পারে আমরা বলতে পারি আমরা প্রপাদের বংশ হ্যাঁ বলতে পারি কেন আমাদের গুরুবর্গ প্রের ওইভাবে আমরা বলতে পারি কিন্তু আমরা বলতে পারি না প্রপাদের রক্তের আমিnati natni এরকম এরকম ঠিক নয় এটা নট fact কোন প্রমাণ নেই ওকে সরি না প্রভু थैंक यू सो বিশাল একটা গ্রুপ আছে যারা ওনাদের ফলোয়ার এবং প্রতি বছর উনি এই মুহূর্তে এখানে আছেন এবং অনেক বাড়িতে বাড়িতে গিয়ে এরকম লেকচার হচ্ছে সবাই যাচ্ছে শুনছে দ্যাটস গুড হরি নাম যদি করে ভালো ভগবান মঙ্গল করবে আস্তে আস্তে আসবে সব

এসছে তদ একাত্ম সেখানে সমস্ত ছয় প্রকার অবতারের কথা বলা হয়েছে তদ থেকে ডাইরেক্ট এসছে বিলাস বিলাস মানে ঐশ্বর্য ভোগ এরকম বিলাস লীলা বিলাস করেন তখন ওই লীলা বিলাসের থেকে দুই প্রকার বুহ তৈরি হয়েছে অরিজিনাল বুহ আদি চতুর্ভুহ তারপরে আরেকটা বুহ কিন্তু ওদের অরিজিনাল আছে গোলক বৃন্দাবনে যেমন রোহিণী পুত্র কৃষ্ণ কৃষ্ণ নিজেও কামদেব ওখানে প্রদ্যুম্ন আছে চারজন আছে গোলক বৃন্দাবনে কিন্তু আমরা ফোকাস করি না আমরা শুধু কৃষ্ণ বলরাম কথা বলি দ্বারকাতে আছে দ্বারকাতে হলো মূল সংকর্ষণ বাসুদেব সংকর্ষণ অনুরুদ্ধ প্রদ্যুম্ন এই যে লেখা আছে বিলাসে প্রভাব বিলাস তো এখানে দুই প্রকার চতুর্বুহ আছে প্রথম চতুর্ভুহ তারপর দ্বিতীয় চতুর্বুহ মা বৈকুণ্ঠ এ নিয়ে অনেক ডিটেলস আছে পড়তে পারবেন চৈতন্য খুব সুন্দর বৈভব বিলাস তো প্রভাব বিলাস বৈভব বিলাস বৈভব বিলাস থেকে এসছে নারায়ণ ভগবান নারায়ণ বৈকুণ্ঠে আছেন তো নারায়ণ থেকে আবার অনেক প্রকাশ পেল এখন কৃষ্ণ ভগবান কি বৈকুণ্ঠে বৈকুণ্ঠেও কৃষ্ণ ভগবান আছেন না শুধু গোলক বৃন্দাবনে আছে এরকম ভাবে চিন্তা করুন নতুবা আমি জানি অনেক সময় হিন্দুদের সাথে হরে কৃষ্ণদের একটু মানে হিন্দুদের নয় হিন্দুদের মধ্যে যারা পন্ডিত ওদের সাথে হরে কৃষ্ণদের ফিলসফি একটু কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল ভ্রান্ত আমি বলবো কোথায় ভুল ভ্রান্ত আমিও আমার আমিও ঘেটেছিলাম ওটাকে তো দ্বিতীয় চতুর্ভ থেকে বাসুদেব ওর থেকে কেশব নারায়ণ মাধব গোবিন্দ বিষ্ণু মধুসূদন প্রদ্যুম্ন থেকে বিক্রম বামন ধরা অনির্দ্ধ থেকে ঋষিকেশ পদ্মনাভ দামোদর এখন আপনি বলতে পারেন ওরা কি সবাই একই রকম দেখতে না একটু পার্থক্য আছে ডান হাতে একজনের পদ্ম আছে আবার যখন দামোদর হয়ে যায় ওই ডান হাতের পদ্মটা চলে যায় বা হাতের নিচে নিচের হাত দুই হাত আছে দুই দুই হাত 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 চার তো নিচে হাতে এরকম আপনি যদি কি বলে ম্যাথমেটিক্স আপনি যদি জানেন আপনি এইভাবে ইউ ক্যান মাল্টিপ্লাই আমার মনে আছে আমরা করেছিলাম অনেক স্টুডেন্টদেরকে আমি বলেছিলাম যাই না বাংলাতে কি বলে বুঝতে পারে সবাই তারপরে লাগাও চক্র গদা পদ্ম শঙ্ক এরকম ভাবে মাল্টিপ্লাই মানে একটা মাইনাস হয়ে আর একটা প্লাস ওইভাবে হচ্ছে সুলো গেল আবার ডান দিকে আবার ডান দিকে ওইভাবে যাবে তো ওইভাবে যখন এক একটা যে ওখানে যে ফর্ম আছে চব্বিশ ফর্ম যদি ক্যালকুলেশন করা আমি আমরা করেছিলাম মনে আছে অনেক আগে পনেরো বিশ বছর আগে করেছিলাম একটু টাইম লাগাতে হবে তো বা বোঝা যাবে না ইটস এ ভেরি সিম্পল যারা ম্যাথমেটিক করে ওরা বুঝতে পারছি তো এখানে এই চব্বিশটা নামের মধ্যে কৃষ্ণের নাম আছে দেখছেন তার মানে কৃষ্ণ বৈকুণ্ঠ আছে এক কৃষ্ণ এই কৃষ্ণ বৈকুণ্ঠে নারায়ণ রূপ চক্র পদ্ম সবাই দেখতে পাচ্ছেন আমার চার্টে দেখুন চব্বিশ নম্বরে কৃষ্ণ আছে

বৈকুণ্ঠ কৃষ্ণকে বলি না আমরা বলি স্বয়ং ভগবান কৃষ্ণ কথা বুঝতে পারছেন যদি কোনোদিন যদি বা কারোর সাথে তর্ক বিতর্ক করার দরকার নেই বলবেন যে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ বৈকুণ্ঠ ইয়াস ইয়াস কোনো কিছু নেই ক্ষতি নেই কিন্তু আমরা যে উপাসনা করছি ওটা স্বয়ং ভগবান কৃষ্ণ উপাসনা করছি আমরা বৈকুণ্ঠে কৃষ্ণ উপাসনা করছি তো ফাইটিং করবেন না সংকর্ষণ থেকে ডাইরেক্ট আসলো সাংস পার্সোনাল এক্সপেনশন ওরা পুরুষ অবতার তিনটা পুরুষ অবতার কারণ দশাই বিষ্ণু গর্বদশাই বিষ্ণু শিবদশাই বিষ্ণু শিবদশাই বিষ্ণু থেকে আবেশ কত রকম আবেশ অবতার এখানে ডাইরেক্টলি ও আছে না দুইটা আছে অ্যাকচুয়ালি তিনটা আছে শক্তাবেশ অবতারের মধ্যে ভগবত আবেশ আছে একচুয়ালি বিভূতি বলছে একচুয়ালি এটা বিভূতি নয় এটা ভুল আছে এটা মানে শক্তি আবেশ আর ভগবত আবেশ দুইটা কপিল দেব আর ঋষভ দেব এরা শক্তি আবেশ নয় এটা ভগবত আবেশ এটা ভেরি ফাইন ফাইন প্রিন্ট ডিটেলস আছে ইন কেস যদি আপনাদের মধ্যে কেউ অ্যানালিটিক্যালি স্টাডি করতে চায় ইয়াস কপিল দেব ভগবান হিসাবে যেমন শেষ অনন্ত দেব লর্ড ব্রহ্মা চতুর্শন নারদমণি ওরা ভগবান হিসাবে ক্লেম করে না যদিও ওরা ভগবানের অবতা পৃথু মহারাজ পরশুরাম উনি বড় ব্রাহ্মণ ছিল অনেক কয়েক জন্ম ব্রাহ্মণ হিসাবে অনেক শক্তি সঞ্চার করেছিল শক্তি সঞ্চার করে করে তার উনি দুষ্ট দমন শক্তি ভগবান ওনার প্রতি দিয়েছিলেন পরশুরাম পরশুরাম তত্ত্ব নয় কথা বুঝতে পারছেন এইগুলি মানে ইন কেস আমাদের বুদ্ধি বুদ্ধিকে শান্তি দিতে হবে বুদ্ধি যখন স্যাটিসফাই হয় না তখন আমরা স্যাটিসফাই হই প্রপাত বলছে ইন্টেলিজেন্ট হ্যাজ টু বি স্যাটিসফাই ইন্টেলিজেন্ট এইজন্য আমরা ঘুমাই ঘুমাবার সময় ইন্টেলিজেন্ট গুলি আমাদের যা কিছু খারাপ জিনিস আছে না ইমপ্রেশন নিচ্ছেন যেগুলি আপনি পছন্দ করেন না এগুলি ট্র্যাশ করে দেবে দশটা থেকে দুইটা সময় যদি ঘুমা ওই সময় ওইগুলো ট্রেস করে দেবে সকালবেলা যখন উঠেন না ঘুম থেকে তখন ফ্রেশ ফিল তো ইন্টেলিজেন্সের দরকার আছে ঘুমাবার দরকার আছে নতুবা আমাদের বুদ্ধি বুদ্ধি জাগবে না বুদ্ধির রেস্টিং তো সেখানে ভগবত আবেশ শক্তির আবেশ ওকে লীলা অবতার আছে পঁচিশ জন ইয়াস সব নাম আছে এখানে তিনজন গুণ অবতার আছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আমরা যে ইংলিশ ডিকশনারিতে যে আমরা গড বলি গডের অরিজিন কোথা থেকে এসছে জানেন এই তিনজন থেকে গুণবতার আমি ওই দিন আমি একটা গ্রুপে গিয়েছিলাম এখানে স্কটিশ স্কটিশ রাইট রাইট একটা ক্লাব আছে এখানে লায়ন্স ক্লাব ওরাও আছে ওরা গেছিল এসছিল আমি আহ বলছিলাম যে অরিজিন আইডিয়া অফ গড

যিনি ধ্বংস করে দিন বা প্রলয় করেন ওয়ান হু জেনারেট সৃষ্টি যিনি পালন করেন স্থিতি যিনি ধ্বংস করেন প্রলয় করেন সৃষ্টি স্থিতি প্রলয় জি ও ডি জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার ইন এ শর্ট ব্রিটিশ দে ইট ওকে ওকে পুট জি ও ডি গড গড ইজ ইজসোলিউট বিং গুড কিন্তু অরিজিন থেকে এসছে বেদ থেকে এসছে ব্রহ্মা বিষ্ণু মহেশ ওকে আরেকজন হলো যুগ অবতার মান্তর অবতার এখন আপনারা বলতে পারেন যে এগুলি এত কিছু জানবার কি দরকার সব বলরাম থেকে হলো এদের মূল আর বড় বলরামের মূল হলো কৃষ্ণা এই জন্য কৃষ্ণা ম্যানেজমেন্ট বেশি করে না সবসময় শুধু পার্টি করছে লীলা কিন্তু তার অর্থ এই যে কোনো ম্যানেজমেন্টে কোনো কিছু এদিক ওদিক হয়ে গেলে উনি সব উনার সামনে আছে দুই কারণে উনি বেশি আরো সব অবতারের চেয়ে একটা কারণ হলো উনি যা ইচ্ছা করবেন সেটা হবে উনি যা ইচ্ছা করবেন না তা হবে না ওকে i'm going I'm, i think I'm going in the wrong way hold on. Uh, okay তবে খুব ডিটেইলস টু मच তো আমাদের আগে আজকে ছিল কিছু প্রশ্ন এ অফ দি সবাই বুঝতে পেরেছেন কোনো কনফিউশন নেই তো সবার মধ্যে কারোর মধ্যে এই যে সৃষ্টি লীলা যে সংক্ষেপে বর্ণনা হলো ইজ ভেরি ক্লিয়ার নো यस প্রবজী थैंक ইউ গুড 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 ওকে আজকে আমাদের প্রশ্ন উত্তরে আমরা যাব প্রথম প্রশ্ন ছিল কারো কাছে আছে সামনে প্রশ্নটা বলুন তো বলুন প্রথম প্রশ্নটা ও আপনি যে প্রশ্নটা পাঠিয়েছিলেন হ্যাঁ কি প্রশ্ন আচ্ছা আগে একটা প্রশ্ন আমি নিজে করি এই যে আলোচনা করলাম সেব্য বাংলা বুঝেন সেব্য অর্থ বুঝেন সেব্য মানে কি সেবং না সেবক মানে যিনি সেবা গ্রহণ করেন ইয়েস ইয়েস সেটা দেখ দেখুন চারজন তিনজনের মধ্যে একজন মাত্র উত্তর দিল কারেন্ট আমরা যদিও এগুলি বাংলা শব্দ কিন্তু আমরা সবাই ক্লিয়ার কার বুঝি না আমরা হয়তো ইউজ করি না বা এত সাধু একটা ব্যাপার আছে শেবboটা কিন্তু যে যাকে সেবা মানে যা কিছু সেবা করা যায় সেব্য মানে এটা সেবনীয় সো শেবboটার বাংলা অভিধানিক অর্থটা কিন্তু এরকম এখন যিনি সেবা গ্রহণ করেন সেটা হলো যিনি এটা সেব্য কিনা আমি জানি না বাট আমি যেটা শিখেছিলাম ছোটবেলায় যে সেব্য সেবা সেবকটা হলে সেবকটা কিছু সেবা করা যায় ইয়াস বৈষ্ণব ধর্মটা কার উপরে ভিত্তি করে আছে না এই তিনটা জিনিসের উপর এই তিনটা জিনিস নিয়ে হলো কৃষ্ণ ভবন আর মৃত্যু প্রবাদ ইংলিশে লিখেছেন তারপরে সার্ভ সার্ভিস সার্ভে যদি এই তিনটা হলো সমস্ত নিত্য ধর্মের মূল যে তিনটা জিনিস স্বীকার না করে ওরা সত্যি ধর্ম বুঝতে পারবে না কোনদিন এটা খুব ইম্পর্টেন্ট সবাই বুঝতে পারছেন সেব্য সেবক আর সেবা এই তিনটা যে মিলে যে ধর্ম এটার নাম হলো নিত্য ধর্ম বা বৈষ্ণব ধর্ম বা কৃষ্ণ ভাবনামৃত জন্য খুব এটা ইউ এবং সেবা মূল মূল কে আছে আমরা বললাম সিক্স ডট এইটি এইট এ মধ্যলীলায় বলছে কোথায় আছে সেবার মূল মূল কোথা থেকে এসছে কৃষ্ণ থেকে আসেনি বলরাম থেকে এসছে বলরাম থেকে এসছে ভেরি গুড বলরাম থেকে এসছে যখন বলরাম চিৎজগত চিৎজগত সৃষ্টি হয়েছে বলরাম থেকে সন্দিনীর অধিষ্ঠাত্রী দেবতা আপনি যখন দীক্ষা গ্রহণ করেন প্রথম কি নেন দীক্ষা গ্রহণ করতে আপনি তো জপ নিচ্ছেন জপমালা বলছেন সেবা সেবা ভেরি গুড সেবার অধিকারটা আপনি নিচ্ছেন সেবা সেবা তো এইটা খুব ইম্পর্টেন্ট যখন আপনি করছেন তখন এটা বলরাম প্রভু নিজে গ্যারান্টি ওটা যে আপনি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন ডাইরেক্টলি কোনোদিন কৃষ্ণকে সন্তুষ্ট করতে যাবেন না সবসময় যদি আপনি ভগবানকে খাওয়াচ্ছেন ভগবানকে নিবেদন করছেন কিন্তু সবসময় চিন্তা করুন আপনি গুরুর আনুগত্য করছেন গুরুর আনুগত্য করছেন গুরু আপনার সব দেখছে গুরু সবকিছু জানেন উনি আপনার সামনে আছে এই মনোবৃত্তিটা খুব ভালো সবচেয়ে মুশকিল ওকে প্রথম প্রশ্ন কি ছিল প্রভু প্রথম প্রশ্ন প্রভু হম এক প্রথম প্রশ্ন কেন বলরাম দুর্যোধনকে সমর্থ করেন যখন দুর্যোধন শ্রীকৃষ্ণের বিরোধিতা করেন এক নম্বর প্রশ্ন ওকে ওকে এক এক মিনিট ওকে এটা দিস ইজ ভেরি গুড দিস ইজ ভেরি গুড এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন আমাদেরকে দেখতে হবে আপনি যদি আমি আপনাকে একটা জিনিস বলবো আমি মহারাজ কে এখনো বলিনি আজকে বলবো ওকে একটা জিনিস যদি আমরা ফোকাস না করি আমরা রিকনসাইল করতে পারবো না রিকনসাইল বুঝেন মানে কি বলে রিকনসাইল ভাই কি কি বললেন সামন ভাই প্রভুজি সমন্বয় সমন্বয় সামন ভাই বুঝে সবাই প্রভু আমি আমি মানে হিন্দি আর কি বলবো ওড়িয়া বেঙ্গলি দে আর অল প্লেজারিজমস অফ ইচ তো হিন্দি কিংবা বেঙ্গলি কিংবা ওড়িয়া থেকে তুলে বলে দিচ্ছি ওটা ওভার আর্চিং লেগে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাট লিস্ট ইউ ট্রাইং আই অ্যাপ্রিশিয়েট দ্যাট তা আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে কৃষ্ণ কৃষ্ণের পারপাস কি ভগবানের পারপাসটা কি রস আস্বাদন সবসময় মনে রাখবেন রস বৈশাহ কৃষ্ণের নাম হলো রস বৈশ কোথায় লেখা আছে ভগবত গীতায় প্রভুপাত দিয়েছে চোদ্দ অধ্যায়ের 14.27 ডট লাস্ট ভার্সে আছে দেখবেন ওখানে পারপডে আছে রস বৈশ রসম হি অয়ম লব্ধা আনন্দী ভগতী প্রভুপাত নিজে ওই শ্লোক দিয়েছে তখন আমি খুব আনন্দ পেয়েছিলাম মনে আছে যে প্রভুপাত এত রসিক ভক্ত মনে হচ্ছে যেন ভগবত গীতাটা সাধারণ খুব হার্ড ফিলসফি না না ভগবান আপনি যদি কোনো মায়াবাদীর সাথে দেখুন আপনি বলেন আর জিজ্ঞেস করেন আপনি বেদান্ত ইউ ফলো বেদান্ত ইয়েস ইয়াস রস বৈশ এক্সপ্লেন করুন তখন বলবে ওইটা ছাড়া অন্য কিছু আলোচনা হোক না আমি রস বৈশ বেদান্ত বেদান্ততে রস বৈশ আছে রস বৈশটা আমি জানতে চাই পাঁচশো পঞ্চান্নটা জিস্ট কোড জিস্ট কোড কি বলে বুঝতে পারছেন জিস্ট কোড মানে

ওর থেকে আপনি কত হাজার শ্লোক বের করে দিয়েছি এই 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 উপরে ওরা বলে কোড বা সূত্রগুলি পাঁচশো পঞ্চান পঞ্চান্নটা এর মধ্যে মেইন মেইন গুলি যখন আছে মৃদুল কান্তি প্রভু আপনি মিউট রাখবেন না তো আওয়াজ আসছে না থ্যাংক ইউ তো আপনি যখন ওই এফরিজমটাকে চিন্তা করেন তো আপনি কয়েকটা এফরিজম কয়েকটা বেদান্ত সূত্র চোখের সামনে রাখতে হবে সব সময় কোনো ইমপার্সনালি আসলো আপনার কাছে চ্যালেঞ্জ করতে আপনি বলেন ডু ইউ অ্যাকসেপ্ট বেদান্ত সূত্র ইয়েস ওকে ইউ এক্সপ্লেইন মি দিস বইসহ ও দেখবেন আপনাকে বলবে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বেদান্ত সূত্র দিস ইস মেইন ওয়ানসোফার আপনাকে হতে হলে বেদান্ত সূত্র ইউ হ্যাভ টু নো দিসোর ইজ ভেরি ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছেন তা আপনি যখন বলবেন যে ও এক্সপ্লেন করতে পারবে না আমেরিকার আমেরিকার ভাবে চললে হবে না আমেরিকাতে বলে আই লাভ স্কাই আরে স্কাই কি তোমাকে বলছে তোমাকে প্রেম করে আমেরিকার ইংলিশে একবারে গন্ডুগুলা আছে বলছে আই লাভ আমেরিকা আই লাভ মাই মাদার আই লাভ মাই রিং আরে রিং হাউ ডু ইউ লাভ ইউ রিং মানে ইংলিশ ওয়ার্ডটার কোনো ক্লিয়ার ডেফিনিশন নেই লাভ যে ওয়ার্ডটা আছে লাভ এলোভি এটা কোন ক্লিয়ার ডেফিনেশন লাভ মানে এখানে বলে আপনি আপনি যখন বলবেন প্রেম প্রেম মানে প্রেম একজন লাভার থাকতে হবে আর একজন বিলাভের থাকতে হবে তারপরে ওইটা প্রেম ইউজ ওয়ার্ডটা ইউজ করা যায় প্রেম কোনোদিন ইউজ করা যায় না যতক্ষণ লাবার আর বিলাভের না থাকে কথা বুঝতে পারছেন আপনি ইউ ক্যান নট ইউজ দ্যাট ওয়ার্ড লাইক যখন আমরা ভক্তি জগতে বলি ভগবানের আমাদের সবসময় লক্ষ্য করা উচিত ভগবান অখিল রস অমৃত সিন্ধু শ্রী বিগ্রহ মূর্তি এটা প্রথম শ্লোক ভক্তি অমৃত সিন্ধুর প্রথম শ্লোক অখিল রস অমৃত সিন্ধু শ্রী বিগ্রহ মূর্তি ভগবান কি বিগ্রহ আগ্রহ দেখাবেন তখন ভগবান ওইটাকে নিতে উনি আগ্রহ দেখাচ্ছেন এটার নাম হল বিগ্রহ বিগ্রহ এই নয় যে মূর্তি শুধু মূর্তি বলা যায় আইডল কিন্তু আমরা আইডল ওয়ারশিপার না তাই নয় কি আমরা আইডল ওয়ার্শিপার নয় আমরা বিগ্রহ সেবক আইডিয়াল মানে আমরা বিশেষ রূপে আগ্রহ দেখাচ্ছি ভগবানকে কোনো কিছু নিবেদন করবার ভগবানও যে আগ্রহ সহকারে উনি নিচ্ছেন ওইটার নাম হলো বিগ্রহ তো বিগ্রহটা আইডিয়াল বলতে পারেন আইডল নয় মূর্তি পূজা আমরা নয় ভগবান হলেন রস বৈষহ এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে ওকে ডিসকাস ফিউ মিনিটস দুর্যোধন আমরা যদি কন্টেম্পলেট করি লীলাগুলি ভগবানের বিলাবেন ভগবানের এক প্রফেসর আমাকে বলেছিল আমি এখন অব্দি বলিনি অনেক আগে

ইজিলি প্রভুপাত বলে দিয়েছে যেমন কালকে বলছিলাম যে প্রভুপাত যখন শিষ্যরা জিজ্ঞেস করল যে ভগবান এমন একটা জিনিস তৈরি করতে পারে যেটা এত ভারী যে উনি উঠাতে পারবেন না বলছে ইয়াস প্রপাত বলে দিয়েছে ইয়াস তা শিষ্যরা সত্যরাজ প্রভু ছিল সত্যরাজ প্রভু বলছে তখন জিজ্ঞেস করা হলো তাইলে প্রভুপাত এখন কৃষ্ণ কিরকম ভগবান যে ওটাকে উঠাতে পারবে না বলছে না না ও ওর প্রতিজ্ঞা রাখবে ও এত বড় ভারী তৈরি করবে যে ও উঠাতে পারবে না নিজে থেকে অংশ করে নেবে তুমি উঠাও বড় ভাইয়ের দরকার আছে দুইটাই করবে আপনি কোনদিন চ্যালেঞ্জ করতে পারবেন না ভগবানকে এ করতে পারবে কি পারবে না দুইটাই হবে কোনো দিন আপনি চ্যালেঞ্জ করতে পারবে না যে ভগবান এটা করতে পারবে কি পারবে না এরকম না ভগবান সবকিছু দেখলাম প্রভাব কিভাবে এরকম চিন্তা করছে কয়েকটা জিনিস আছে যেটা প্রভুপাত করেছেন আমি দেখিনি কোথাও আমাদের শাস্ত্রে এরকম ডাইরেক্টলি এত সুন্দর দেয় যেমন আহ নিজে জিজ্ঞেস করলেন বলরাম পূর্ণিমাতে তো কে শক্তিশালী বেশি প্রভাত বলছে শিষ্যরা বলছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে অনন্ত শেষ ও সবচেয়ে বেশি শক্তিশালী সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ওর মাথার উপরে যেন সর্ষের দানা সর্ষের মাস্টার সিন মহাপ্রভু বলছেন সর্ষের দানার মতো মানে ফিলিং নেই আর কি এত ভারী নেই সর্ষের দানা এই অর্থে এই যে ছোটো শুধু মানে ফিলিং নেই এত এত ও করছে আপনি বলতে পারেন কিভাবে শেষ অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে কিভাবে ধরে রেখেছে জানেন কিভাবে ধরে রেখেছে আপনিও পারবেন ভক্তির প্রভাব কোথায় প্রমাণ যেমন বিশ্বামিত্র বৈশিষ্ট্য সবসময় ঝগড়া করছে ওনাদের কাছে ক্ষমা চাইছি আমি শুধু কাহিনীটা বলছি আপনাদের কোন নিন্দা করছি না আপনারা মহান বৈষ্ণব বিশ্বামিত্র সাথে বিয়ে করার যে ঘটক ছিল ম্যাচ মেকার ও বনমালী ওই বিশ্বামিত্র এসছিলাম উনি মহান ভক্ত তো উনি উনি কম্পিট করত বৈশিষ্ট্য বৈশিষ্টমনির সাথে কুলগুরু রামচন্দ্রের কুলগুরু উনিও মিলিয়ন ইয়ার্স এখনো জীবিত আছেন কলি শেষ অবধি উনি থাকবেন এরকম তো উনি ওনার কাছে গিয়েছিল বিশ্বমিত্র চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জে কেউ হারতে পারছে না এ ওকে হারাচ্ছে ও ওকে হারাচ্ছে কিন্তু কেউ মানে কনক্লুশন আসছে না যে আমি ওর চেয়ে বড় বা আমি কেউ প্রমাণ করতে পারছে কিন্তু এক অর্থে বৈশিষ্ট্য ভক্তি জোরে উনি বেশি কিন্তু বিশ্বামিত্র এটা করতে চান না তো উনি বলছেন চলো দেখি কে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তোমার তোমার বেশি শক্তি নাকি আমার মধ্যে বেশি শক্তি আছে তো চ্যালেঞ্জ করতে করতে ওরা ব্রহ্মাণ্ডের সব জায়গায় গেল কোথাও কেউ পাচ্ছে না তো ব্রহ্মাণ্ডের লাস্টে দুইশো চল্লিশ যোজন মানে আট মাইল দুইশো চল্লিশ যোজন ওইখানে ওখানে তখন ওই অনন্ত শেষের আহ জায়গা তো ওইখানে যাওয়ার পর বলছে আমরা দুইজন এসছি আমাদের প্রশ্ন আছে তো অনন্ত শেষ বলরাম এক্সপেনশন ও অলরেডি জানে কি প্রশ্ন আছে তর্ক বিতর্ক কার মধ্যে বেশি শক্তি আছে তো বলছে আমি তোমাদেরকে উত্তর দেব কিন্তু আমি তো অনেক দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ওয়েটটাকে ক্যারি করছি তুমি একটু এক মিনিট আমার জন্য একটু ধরো তারপর আমি তোমাদেরকে বলছি সো বিশ্বামিত্র ও বিরাট যৌগিক পাওয়ার ও যখন ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড পুরো ওনার হাতে দিলা ও তো এক মুহূর্ত পারছে না আমি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি শেষ বলছে তুমি পারবে না বলছে না আমি আমি শেষ হয়ে যাব এ এত ওজন তো বৈশিষ্ট্যকে দিল বৈশিষ্ট্য ধরে রেখেছে কোনো ব্যাপার নেই ও আমি ধরতে পারিনি এত এত ওজন আর ও ধরে রেখেছে ঠিক আছে প্রভু আমাদের প্রশ্ন নেই আমি অলরেডি উত্তর পেয়ে গেছি প্রণাম করে চলে গেছে কি জন্য চেয়েছিল যে যে আমি বিশাল বড় শক্তিশালী ওয়ার্ড গুলি বুঝেন তো সবাই না রাজর্ষি ব্রহ্মর্ষি ঋষি মানে ভিতরের ইন্দ্রিয় দমন আর রাজর্ষি মানে বাইরের এক্সটার্নাল ইন্টারনাল এই জন্য ওরা রাজা নয় ওরা রাজর্ষি অনেক অন্যরকম মানে ওরা ওদের আনন্দ পায় নিজের ভগবানের সম্বন্ধ থেকে ভিতর থেকে এই জন্য ওদের নাম ঋষি আর যেহেতু রাজার মতো কাজ করছে রাজ্য পালন করছে এই জন্য বলা হয় রাজ ও ঋষি তার মানে কোনো এক্সপ্লয়টেশন করে না কিন্তু বর্তমান যেমন লিডাররা এক্সপ্লয়েড করে ওই রকম ওরা করেন না এই জন্য রাজর্ষী তো ওনারা ব্রহ্মর্ষি ছিলেন বিশ্বামিত্র আর বৈশিষ্ট্য তো কি করে প্রমাণ হলো কে সবচেয়ে বেশি যার মধ্যে ভক্তি আছে বৈশিষ্ট্য ঋষির মধ্যে ভক্তি ছিল বেশি বলে উনি কোনো প্রায় করেননি সারা ব্রহ্মাণ্ডটাকে উনার হাতের উপরে দিল অনন্ত শেষ বলছে কয়েক মিনিট ধরো আমি বলছি তোমাদেরকে একটু একটু রেস নিয়ে রেশ বলবো বিশ্বামিত্রকে দিল পরেই পরে যাচ্ছিল পারব না পারব না এত উজন তাড়াতাড়ি ধরো ঠিক আছে ধরলো ধরে বৈশিষ্ট্যকে দিল তো বিশ্বামিত্র যখন দেখলো তখন বিশ্বামিত্র প্রণাম করছে বলছে ঠিক আছে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি চলে ভক্তি ভক্তির এত শক্তি ভক্তির এত পাওয়ার এটা খুব ইম্পর্টেন্ট কোথেকে আসছে নায়ম আত্মা বলহীন লভ্য প্রপাত বলছেন আত্মা ভগবানকে জানতে হলে বল দরকার আমি কাউকে কিছু বলছি না খারাপ প্রপাত বলছেন যে বিবেকানন্দ নাকি ওর ঠিক প্রপার বিবেকানন্দ এই শ্লোকটা জানতেন কিন্তু ওটার উত্তরটা দিয়েছে খুব খারাপ বলছে মাসেল দরকার মাসেল ব্যায়াম করে মাসেল দরকার তখন আপনি যোগ করতে পারবেন প্রপাত বলছে দিস ইজ নন দিস ইজ নট হোয়াট ইজ স্পোকেন হিয়ার বলছে যে চিত শক্তি দরকার ভগবত শক্তি দরকার নট মাসেল দরকার যেহেতু প্রভাত বলছে বলছে না তো আমি কোনদিন হয়তো বুঝতামই না চিত শক্তি দরকার যাদের মধ্যে চিত শক্তি আপনি যখন গুরু দীক্ষা নেন তখন বলরামের বলরাম থেকে কি আসে সব গুরু সব গুরুর আদিকে কে বলরাম সব গুরু যত গুরু আছে ইস্কনের গুরু যত গুরু আছে বৈষ্ণব জগতে সব গুরু বলরাম তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব অখণ্ড মেইন ফাংশন একটা কি সুযোগ দেবা সেবা ফার্স্ট সব কিছুর আগে সম্বন্ধ যা কিছু হোক আগে হলো সেবার অধিকার সেবা সেবা ছাড়া গুরুর মেইন ফাংশন হলো সেবায় নিযুক্ত করা তখন গুরুর মেইন ফাংশন সেবা নিযুক্ত করা তো যখন আপনি বলরাম মাধ্যমে বা গুরুর মাধ্যমে তখন আপনি যখন সেবা করে করে আপনার চিত্ত শুদ্ধি করছেন তখন কে আসছে আপনার জগতে আপনার জীবনে কে আসবে প্রথম গুরু আসে কি শক্তি দিয়ে কি শক্তি দেয় আপনাকে সন্দিনী শক্তি ইনডিস্ট্রাকটিবিলিটি অফ স্পিরিচুয়াল রিয়ালিটি এটা আসে গুরুর মাধ্যমে যখন সন্ধিনী শক্তি ম্যাচিওর হয় বুঝতে পারছেন ম্যাচিওর হয় তখন সম্বিতের দিকে যাবে যতক্ষণ সন্ধিনী না আসবে তখন ততক্ষণ আপনি কামে ক্রোধের প্রতি আসক্তি থাকবে এটা মনে রাখবেন চতুর্থ অধ্যায়ে আদি লীলা ষাট শ্লোক থেকে সত্তর শ্লোক অব্দি ব্যাখ্যা করেছেন সুন্দর দাস হইয়া তার ভ্রমিতে ভ্রমিতে সাধু পায় ওই শ্লোকগুলি মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতন্য কোথেকে কোথায় কি বুঝলেন আমি দীক্ষা নিলাম দীক্ষার পরেও দেখছি আমি কিছু হচ্ছে না কামক্রোধের দিকে চলে যাচ্ছে তার মানে আপনার ঊর্ধ্বগতি হচ্ছে না যখন আপনি সন্দিনী গুরুদেব মানে সন্ধিনী সন্দিনী পটেন্সি কথা বুঝতে পারছেন গুরুদেব মানে সন্দিনী পটেন্সি সন্ধিনী পটেন্সি মানে চিত জগতের দিকে এক পা বেরুচ্ছেন আরেক পা জড় জগতে আছে যখন আপনার শক্তি বাড়তে 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 যখন আপনি চিত্ত শুদ্ধ হবে তখন শুদ্ধ হওয়ার পরে এই সন্দিনী শক্তি সম্বিত শক্তিকে আকর্ষণ করবে সম্বিত বুঝেন তখন তিন গুণ চলে যাবে সম্বিত মানে কি কারো জানা আছে সম্বিত এই দুইটা জিনিস আসবে এটা মনে রাখতে হবে আপনাকে কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার কোথেকে আসে সম্বিত শক্তি ভগবান কৃষ্ণ থেকে গুরু কৃপা না হলে কৃষ্ণের কৃপা হবে না বলরামের কৃপা না হলে কৃষ্ণের কৃপা হবে না কিন্তু কৃপাটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারে নিজের জীবনে কতটুকু আসছে যখন সন্দিনী মেচুর হবে তখন সম্বিত আসবে যখন সম্বিত শক্তি আসবে তখন দেখবেন একটা ফিলিং ভগবানের হঠাৎ আপনার হৃদয়ে জাগবে আমি ভগবানের দাসে দাস হব এই কৃষ্ণ তখন কৃষ্ণ কথা বলে আপনার চোখ দিয়ে জলে আসবে তখন কৃষ্ণের প্রতি একটু অনুরাগ জাগবে যখন সম্বিত এই ফিলিং আর রিলেশনটা একটু ম্যাচিউর হবে ওইটা আপনাকে নিয়ে যাবে লাদিনী শক্তি আকর্ষণ তখন আপনি জগতের আনন্দ পাবেন তার আগ অবধি আপনি জগতের আসক্তি ক্রোধের প্রতি আসক্তি থাকবে যদিও চিৎ জগতের আনন্দ হাজার গুণ বেশি কিন্তু শুধু শুনবেন কিন্তু খেতে পাবেন না যতক্ষণ আপনি ওইভাবে না আসবেন এটা খুব ইম্পর্টেন্ট তো ভগবানের মেইন কারণ কি কি উনি জন্য রস আস্বাদন আমাদেরকে একটা জিনিস রাখতে কয়েকটা জিনিস আমি সংক্ষেপে বলছি একটা জিনিস যে বলরাম যদিও দেখা যায় উনি স্নেহ দেখাচ্ছেন দুর্যোধনকে আমরা যদি এটাকে চিন্তা করি একটা কোয়েশন একটা প্রশ্ন জাগবে বলারাম প্রভু কি দুর্যোধনকে এত প্রশ্নটা জাগবে যে যুদ্ধের শেষে উনি যুদ্ধতে নামতে আসেননি ওই কারণে আবার দ্বিতীয় কারণে যুদ্ধের শেষে দুর্যোধন নিরানব্বই ভাই মরে গেছে লাস্টে দুর্যোধন দুর্যোধন যখন ভীম মরলো তখন বলরাম এসে একটু প্রতিবাদ করলো হে তুমি কোমরের নিচে ওকে আঘাত এটা ঠিক নয় আমাদের আচার্যরাও খুব সুন্দর তো বলছে যে ভগবান বলছেন যে তুমি জন্য এটা ওকে ভীমকে এইভাবে বলছো যখন দুর্যোধন গদা দিয়ে ফাইট করছিল তো হি ওয়েন লাইক এ টিপ ওভার কথা বুঝতে পারছেন আকাশের মধ্যে এরকম জাম্প করে আবার যখন আপনি আকাশের উপর জাম্প তখন আপনার কোমরের উপর কোথায় যা দা লোয়ার পার্ট বিকাম হায়ার পার্ট কথা বুঝতে পারছেন তো তখন নাকি ভগবান বলছেন যে দেন দিস ইজ কারেক্ট হি ডিড নট ডু এনিথিং ইলিগাল ওকে অবশ্য কৃষ্ণ কাউন্সিলিং করেছে বলরামকে যে তুমি ওকে বলছো কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো দ্রৌপদী সবচেয়ে সভ্য মহিষী সভ্য পরিবারের সভ্য হাজবেন্ডের ওয়াইফ তাকে এইভাবে সমস্ত পাবলিকের সামনে আহ বস্ত্রহরণ করার কোনো কোথায় কোথায় লেখা আছে এটা একটা ক্ষত্রিয় ধর্ম তখন তো তুমি প্রতিবাদ দুর্যোধন ওর উরু কি বলে ও এরকম স্ল্যাব করেছে এটা কি কোন সভ্য জাতীয় সভ্য জাতীয় ক্ষত্রিয় স্বভাব তুমি এখন বলছো যে ভীম অক্ষত্রিয় ভাব দেখাচ্ছে তখন বলরাম আস্তে আস্তে বুঝলো এখন প্রশ্ন জাগে কিন্তু বলরাম তো কৃষ্ণের ডাইরেক্ট ভাই উনি বিশ্বতত্ত্ব এটাকে বুঝতে হলে আমাদেরকে ওইভাবে বুঝতে হবে কিভাবে বুঝতে হবে যে ভগবান কৃষ্ণ মনে রাখতে হবে আপনাকে আনলিমিটেড আনরেস্ট্রিক্টেড রস আস্বাদন করবেন আনলিমিটেড আনরেস্ট্রিক্টেড ওনার স্বভাব ওইটা ভাবে রস আস্বাদন করবে কৃষ্ণ রস আস্বাদন করছেন কৃষ্ণ ভগবান মা যশুদা অনেক সময় ভগবানকে করছেন কৃষ্ণকে বেঁধে হিম উনি কি জন্য এইগুলি করছেন জানেন কি জন্য করছেন আপনি বলবেন তো বাচ্চাকে লালন পালন করছেন কিন্তু তার জন্য নয় ভগবানের তো বাচ্চা হওয়ার দরকারই নেই উনি ভগবানের রূপ বিরাট রূপ নিয়ে থাকতে পারেন ভোগ করেন এই বাচ্চল রসটাকে উপভোগ করেন সবাই বুঝতে পারছেন আমার কথাটা ভগবানকে কে বাঁধবে কার ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই ব্রহ্মার ক্ষমতা নেই শিবের ক্ষমতা নেই লক্ষ্মীর ক্ষমতা নেই কারোর ক্ষমতা নেই শঙ্কর্ষণের ক্ষমতা নেই কিন্তু রস আস্বাদন করতে মা যশোদা বাচ্চল রসে ক্ষমতায় উনাকে বাঁধে উনি আমাদেরকে যতক্ষণ এই রতি বা এইগুলি না বুঝি তখন বড় মুশকিল বলরাম ওয়ান লেভেলে আপনি বলতে পারেন নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ কৃষ্ণ থেকে উনি পার্থক্য নয় কিন্তু হিজ অলসো ইজ ওন পার্সন কথা বুঝতে পারছেন ইজ অলসো হিজ ওন যে উনি কৃষ্ণ উনি স্বয়ং কৃষ্ণের প্রকাশ এটা এক অর্থে আর এক কৃষ্ণ যখন একটা কিছু করতে চায় বলারম একমাত্র ব্যক্তি যিনি সমতুল্য ভাবে অপোজ করতে পারেন কি বলে প্রতিবাদ করতে পারে তখন যখন বলরাম প্রতিবাদ করে তখন কৃষ্ণ একটা সুযোগ পায় সুযোগ পায় কিসের জন্য অ্যাডভেঞ্চারাসনেস অ্যাডভেঞ্চারাসনেস বুঝেন মানে কি বলে বাংলাতে আমরা যাই না ছোটবেলা আমরা জঙ্গলে লাঠি দিয়ে দেখতাম যদি কেউ কোনো পশু আঘাত অ্যাটাক করে বা অ্যাডভেঞ্চার আছে ইউ ওয়ান টু লাইক এক্সপেডিশনে যান বা আপনারা নিশ্চয়ই গিয়েছেন না অ্যাডভেঞ্চারাস কৃষ্ণ সবসময় অ্যাডভেঞ্চার করে এক্সাইটমেন্ট কৃষ্ণ ভগবান আচ্ছা একটা একটা সংক্ষেপে আমি বলছি সুবল ধনঞ্জয় প্রভু আপনার জীবনটা যদি আপনি আপনার স্ত্রী আমি জানি না আপনি বিয়ে করেননি চিন্তা করুন আপনি বিয়ে করেছেন আপনি বলছেন আচ্ছা আজকে এই রেস্টুরেন্টে খাবো স্ত্রী বলছে ইয়াস আচ্ছা আজকে খিদে পেয়েছে খাবো না ইয়াস যা বলছেন কিরকম লাইফ হবে একটা আরেকটা হলো যদি অপোজিট হয় আপনি বলছেন আজকে এই রেস্টুরেন্টে খাবো উনি বলছেন না আমি রেস্টুরেন্টে খাবো না আচ্ছা আজকে ঘরে খাবো না আমি ঘরে খাবো না বাইরে খাবো যা বলবেন ইমিডিয়েটলি অপোজ 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 কোন লাইফটা ভালো হবে প্রভু ওর তুল্লাতে ফার্স্ট ভালো হবে কেন ফারস্টে কমপ্লায়েন্স আছে কিন্তু মানে আমি হ্যাঁ যদি দুটো একটা কঞ্জুগল রস কঞ্জুগল রস কঞ্জুগল মানে কি মানে স্বামীর স্ত্রী দাম্পত্য রস দাম্পত্য রস যদি অ্যাকচুয়ালি রিয়েলি রিলিজ করতে চান यस ম্যান আর অপজিট ম্যান কোনটা বেটা বা দুইটার দরকার আছে না দরকার নেই

আপনারা বুদ্ধিমান বুদ্ধিমতী ইয়াস আর কৃষ্ণ প্রভুজি সবকিছু মেনে নিলেও হ্যাপি নয় আবার সবকিছু অপোজ করলেও হ্যাপি নয় ইন্টারমিডিয়েট লেভেলে এনজয়মেন্ট বেশি ভেরি গুড তাহলে আপনারা বুঝতে পারবেন এই রস রসগত বিচার রসগত বিচার এই অর্থে যখন ওকে প্রথম কথা হলো আমরা যখন বলি ভগবান রসিক রসিক মানে এক্সপার্ট রেলিশর অফ মেল মেলো অফ লাভ রসিক বুঝেন রসিক অর্থটা বাংলা বাংলা রসিক কিন্তু সবাই বুঝে না রসিক মনে করে একটু হাসি তামাশা না না রসিক অর্থ মানে যিনি এক্সপার্ট রসটাকে আস্বাদন করা কৃষ্ণর নাম হলো রসরাজ ওনার কৃষ্ণ ভগবানের নাম হল রসিক রসময় রসরাজ প্রপাদের অনেক শিষ্যরা আছে ভক্তদের নাম রসরাজ কৃষ্ণের নাম রসরাজ উনি রসময় রসিক ওইগুলি অর্থটা কি তার মানে রস ডাজ মিন ইমোশন ইট ডাজ মিন ফ্লেভার বাংলাতে আমি দেখেছি অনেক সময় খাওয়া আমাকে একটু রস দিন রস দিতে মানে মানে জুসটা লিকুইড পার্টটা সবজির যে লিকুইড পার্টটা আছে না ওইটাকে বলে রস কিন্তু অ্যাকচুয়ালি রস অর্থ এরকম নয় সংস্কৃতে বা রসগত বিচারে রস অর্থ মানে ওই সবজির কি বলে লিকুইড পার্টটা দেওয়া ওইটা নয় রস আমরা যখন বলি ভগবান রসিক বা রসরাজ্রম দ্য রিলেশনশিপ কথা বুঝতে পারছেন আমরা যখন বলি রসরাজ বা রসিক কৃষ্ণ রসিক রসিক ভগবান তার মানে যে দ্যার ইজ এ সুইটনেস কোথেকে আসছে এই সম্বন্ধ থেকে আসছে পারিজাত ফুল নিয়ে এসছে ভগবান দিয়েছে আরেক মহারানী শুনে রাগ করে আছে ভগবানের সাথে কথাই বলতে চায় না মহারানী বলছে তুমি ওকে ভালোবাসো বেশি তো ওকে পারিজাত ফুল দিলে তো ভগবান কি করলেন সাংসারিক স্বামীর মত চলে গেল পুরো পারিজাত গাছটাকে তুলে নিয়ে আসলো ঝগড়া হয়েছে আবার ইন্দ্রর সাথে যুদ্ধ হয়েছে একটা কাহিনী আছে কিন্তু গাছটাকে নিয়ে আসলো গাছটা যখন দিয়েছে ওর মধ্যে কত ফুল আর ভবিষ্যতে আরো ফুল আসবে একটা ফুল দিলে তো দুদিন পর ওইটা কিন্তু পারিজাত ফুলিগুলি ওইভাবে নয় পারিজাত ফুলি মানে যতদিন আপনি জীবিত থাকবেন লীলা করবেন ততদিন এই জগতের পারিজাত কথা বলছি না আমি বলছি স্বর্গের পারিজাত তো ভগবান দেখুন যেহেতু এখন অন্য রানী এটা শুনল শুনে কিছু মনে খুব করেনি যে উনি ওই মহারানীকে এত ভালোবাসে যে ফুলের পুরো গাছটাকে দিয়েছে আমাকে শুধু একটা ফুল দিয়েছে এখন উনি দাবি করতে পারত আমাকে শুধু একটা ফুল দিলে আর ওকে একটা দিয়ে দিলেও কত ফুল পাবে কিচ্ছু বলেনি টলারেট করেছে এই জন্য ভগবান আরেকটা লীলা করেছেন ওনার সাথে আলাদা ভাবে ভগবান এগুলি খুব পছন্দ করেন এইটার নাম হলো রস কথা বুঝতে পারছেন রস মানে এই সম্বন্ধ থেকে যে আদান প্রদান ভগবান সন্তুষ্ট পান এবং সন্তুষ্ট করেন এটার নাম হলো রস না সত্যি বলছি দেখেছি সবজি যখন দেয় না আমাকে একটু রস দিন লিকুইড বলে রস আমরা এরকম রস বলছি না তো আমাদেরকে ওইভাবে হ্যাঁ রসাধীন এরকম ইয়াস ইয়াস তো যখন আমরা দেখি বলরামের সাথে কৃষ্ণের সম্বন্ধটা সম্বন্ধটাকে ওইভাবে আমাদেরকে দেখতে হবে আপনি হরি নাম করতে করতে চিন্তা করুন তখন আপনি বুঝতে পারবেন কি আছে কৃষ্ণ একটা পার্টিকুলার পজিশন নেয় আর বলারাম একটা অপোজিট পজিশন নেয় কথা বুঝতে পারছেন মানবে না আর তখন কৃষ্ণ দেখে কি করে নেগোসিয়েশন করবো ও সন্তুষ্ট হবে আমিও সন্তুষ্ট হব আর যার সম্বন্ধে বলছি ও সন্তুষ্ট হবে এ তো মাথা ঘামে যাবে আমাদের কিন্তু ভগবানের মাতা ঘামে তথাপি চিন্তা করছে এই সম্বন্ধটাকে ও আমার দাদা দাদাকে দাদার সম্মান নিতে হবে আচ্ছা একটা কাহিনী যেমন দ্রব সুভদ্রা সম্বন্ধে বলা হয় ও আমার তো ভগবান কি করেছেন গোপনি গিয়ে বোনের ঘরে গিয়ে বলেছে তুমি বিয়ে করতে চাও তো সুভদ্রা দেবী একটু লজ্জা পাচ্ছে কাকে বিয়ে করবে তুমি কাকে বিয়ে করতে চাও তুমি দুর্যোধনকে বিয়ে করবে তখন মেয়েরা যদি একটা জিনিস পছন্দ না করে আমি শিখলাম ওই ওই রিসার্চ থেকে সময় পড়েছিলাম সুন্দরভাবে ভাবে লেখেছেন সনাতন সিম্পল তখন এরকম চেহারাটা হয়ে গেল সুভদ্রা দেবী যে বিষ খেলে যেরকম মরে যায় এরকম হতাশোধন ভগবান আর একেবারে হতাশ হয়ে গেছে না দুঃখ দুঃখ তুমি দুঃখ পাচ্ছ ঠিক আছে ওকে বিয়ে করতে হবে না তখন যেন শান্তি ওই দুঃখটা থেকে দুঃখ থেকে যেন শান্তি পেল। তখন ভগবান বলছে আহ তুমি ওকে বিয়ে করতে চাও না তখন সুভদ্রা দেবী মাথাটা এরকম মানে বলতে চায় না বিয়ের ব্যাপারে একটু লজ্জা পাচ্ছে তখন মাথাটা নাড়ছে বলছে হ্যাঁ আমি বিয়ে করতে চাই না কিন্তু বলরাম ওইটা জানে না ইউজ করে না দুর্যোধন ভালো আমার শিষ্য যোদ্ধা ভালো রাজার ভবিষ্যতে হয়তো রাজা হবে ঠিক আছে ওর সাথে আমার বোনের বিয়ে হবে এরকম চিন্তা করছে কিন্তু ভগবান রসিক কোথায় সম্বন্ধের মাধ্যমে অর্জুন কে বলছে দ্রৌপদী তোমাকে খুব ভালোবাসে জানি কিন্তু আরো চারজন স্বামী আছে তুমি কি আরো কাছে আসতে চাও আমার কাছে প্রভপাত এটা কনক্লুশন দিয়েছে প্রভাত বলছে অর্জুন কোনোদিন সুভদ্রাকে বিয়ে করতে চায়নি অর্জুন কোনো কামের প্রতি আসক্তি নেই বা সুন্দরীর মেয়ের প্রতি আসক্তি নেই ও খুব শুদ্ধ ভক্ত যদি আসক্তি থাকত তাহলে যখন স্বর্গেতে গিয়েছিল এক বছরের জন্য উর্বশীরা ওরা শরীর দিয়ে দিচ্ছে ভোগ করো বলছে না আমার বাবা ইন্দ্রদেব আপনারা বাবার পত্নী আমি প্রণাম করছি আমি কোনো কামের প্রতি আসক্তি নেই ভোগ করার কোন আসক্তি নেই আপনারা জানেন ওকে এক বছরের জন্য ইউনিক করে দিয়েছিল বাংলাতে কি বলে না কি বলে নিয়ে মানে ইউনিক তো তখন দেখা গেল তখন প্রভাত বলছেন যে অর্জনের মধ্যে কোনো কামের আসক্তি নেই নতুবা উর্বশীরা স্বর্গেতে ওরা ওকে আনন্দ সুখ দিতে চেয়েছিল কিন্তু অর্জুন একজনের টাচ করতে করেনি কেননা ওর মনের মধ্যে এরকম নেই তাহলে এখন প্রশ্ন জাগে তাহলে অর্জুন দেখুন প্রথম কথা হলো সন্ন্যাসী ফেক সন্ন্যাসী ড্রেস পরে ফেক করে এক মেয়েকে বিয়ে করার জন্য ওই বাড়িতে সন্ন্যাসী ড্রেস হয়ে যাওয়া এতো তো মহা অপরাধ এটা ভন্ড সাধু ড্রেস পরে আপনি অ্যাটেনশন জোগাড় করছেন আপনি বলতে পারেন অনেক কিছু চিন্তা করতে পারেন এর অর্জুন কিরকম করলো এর সন্ন্যাসী ড্রেস পরে ওই সংসারের মধ্যে ঢুকলো ওই মেয়েটাকে বিয়ে করবার জন্য এটা কি ভালো নাকি খারাপ চরিত্র দিয়ে যখন ভগবান বলছেন যে আমার ছোট বোনের বিয়ের দরকার কাউকে বিয়ে করবে কেন ওকে আমি খুব ভালোবাসি এমনভাবে বলেছে খুব ভালোবাসি অর্জুন চিন্তা করলো আমি আমি যদি এরকম প্রিয় হতে পারতাম আমার জীবন সার্থক ভগবানের প্রিয় যদি হতে পারতাম তোonar বোন এত প্রিয় তখন থেকে ওই ডিজায়ারটা জাগে জেগেছে ঠিক আছে ভগবান এরেঞ্জ করে দিল উনি আসেন সন্ন্যাসী হিসেবে প্রথম কথা বিয়ে করতে এক পরিবারে আপনি সন্ন্যাসী হিসেবে আপনাকে জন্মন নিয়ে আপনাকে ভিতরে ঢুকাচ্ছে আর আপনি উদ্দেশ্যটা খারাপ আপনি বিয়ে করবেন কিন্তু ওর উদ্দেশ্য তা নয় প্রপাত এই জন্য দুইবার বলেছে ওই লেকচারে বলছে হিজ ডিজায়ার ওর জন্য ডিজায়ার শুধু একটা কি করে কৃষ্ণের আরো কাছে যাব আরো কাছে যাব আরো কাছে যাব আপনার লিখে রাখুন এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট কালমিনেশন অফ ডেভোশন মানে কালমিনেশন মানে আলটিমেটলি কোথায় নিয়ে যায় আমাদেরকে যদি কোন কিছু আপনাকে লাভারের চেয়ে সরিয়ে দেয় তা আপনি ওই জিনিসটাকে ত্যাগ করবেন যতই মূল্য হোক কথা বুঝতে পারছেন যখন লাভার বিলাবেডের একেবারে কাছে যেতে চায় যখন কোন জিনিস যদি ওকে দূরে রাখে ওই জিনিসটাকে ত্যাগ করে চলে যাবে ওখানে যে জিনিস বিলাবেডের কাছে নিয়ে যাবে ওর প্রতি ধাইবে বা ছুটবে ওই রকম এটা খুব ভেরি গুড লেসন তখন অর্জুন ওইভাবে আসলো তো এনি লং স্টোরি বিউটিফুল তো দেখা যায় যে যখন অর্জুন কিডন্যাপ করলো দ্রৌপদীকে পরে তখন সবাই অবাক আরে এই সন্ন্যাসী আমাদের সুভদ্রা দেবীকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে নিউজ এসে গেল বলরাম তখন রেগে গেল বলরাম বলছে কে এই সন্ন্যাসী বলছে অর্জুন আরে কোথায় আমার গদা। গদা গদা নিয়ে আসো তাড়াতাড়ি মারতে যাব। তোর সব শূন্য সামন্ত রেডি হয়ে গেল বলরাম চলছে মার্চিং করছে দেখে কৃষ্ণ হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মাঝে আরে তুমি হাসছো কি জন্য আমাদের ছোট বোন কিডন্যাপ করেছে আমিও হাসছি কেন ভগবান হাসছেন তো বলরা তো ভগবান বলছেন বলার কে কাকে কিডন্যাপ করছে আমি চিন্তা করছি তার মানে তো তুমি নিজে দেখো তো তখন বলারা দেখছে কে রথ চালাচ্ছে জানেন দ্রৌপদী রথ চালাচ্ছে আরে ওকে যদি কিডন্যাপ করতো তো ও রথ চালিয়ে কেন যাচ্ছে নিয়ে যাচ্ছে তখন বলরাম অবাক হয়ে গেল অর্জুন ওকে কিডন্যাপ করছে না ও অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তখন বলরাম হাসছে তো বুঝতে পারলো না কি করে ওটাকে করবে তো বলছে তুমি সব কিছু জানো তখন বলছে আমি দেখছি কে কাকে নিয়ে যাচ্ছে তুমি তো অর্জুনকে মারবে তুমি যদি অর্জুনকে মারো আমি কিছু বলবো না তুমি যা করো করো কিন্তু সারা জীবন থাকবে তখন পড়ে সম্বন্ধ দিয়ে রসটাকে জোগাচ্ছে বলছে তুমি কি চাও তোমার বোন সারা জীবন বিধবা থাকবে বলারাম তো এরকম চিন্তাও করেনি বলারাম বলছে তার মানে রহস্য কোন একটা কিছু ব্যাপার আছে বলছে তুমি দেখো রথ কে নিয়ে যাচ্ছে কে কাকে বিয়ে করতে চাইছে তুমি নিজে ডিসাইড করো তখন ভগবানকে জিজ্ঞেস কর বলরাম বলরাম বলছে তার মানে সুভদ্রা দুর্যোধন কি বিয়ে করতে চাইনি বলছে আমি তো দেখছি না নতুবা ও অর্জুন যদি নিয়ে যেত জোর করে তো অর্জুন রথ চালিয়ে নিয়ে যেত কিন্তু এখানে দেখা যাচ্ছে সুভদ্রা রথটা চালাচ্ছে পর্যন্ত পিছনে ফাইটিং করছে তো কে কাকে নিয়ে যাচ্ছে তুমি নিজে চিন্তা করো কথা বুঝতে পারছেন এটার নাম হলো নেগোসিয়েশন ফায়ের মধ্যে নেগোসিয়েশন চলছে যদিও দুইজন ভগবান নেগোসিয়েশনে তখন বলরাম বলছে না না ও যেভাবে শান্তি আনন্দ চায় ওইভাবে ঠিক আছে ও ওকে ফিরিয়ে নিয়ে আসো বড় উজ্জা ধুমধাম করে বিয়ে হোক ও যেটা চাইছে ওইটাই করা তখন কৃষ্ণ হাসছে সবাই হাসছে অর্জুন আনন্দ পেল সুভদ্র আনন্দ পেল বলরাম আনন্দ পেল তো যখন আমরা দেখি চ্যালেঞ্জ আসে না চ্যালেঞ্জের মধ্যে আমাদের দেখতে হবে কে কি জন্য এই চ্যালেঞ্জ গুলি আসে এই নয় যে ভগবানের জীবনে চ্যালেঞ্জ ভগবান নিজে ওইটাকে ক্রিয়েট করেন নিজে ওইটাকে সৃষ্টি করেন কি জন্য উনি একটা সুযোগ পান যে নেগোসিয়েশনের জন্য এবং নেগোসিয়েশন করে যখন উনি যা ইচ্ছা ওইটাই হয় আলটিমেটলি কিন্তু একটা মাধ্যমে আস্বাদন করবে। এটা এটা এই এইভাবে ওনাকে এই লীলা দেখতে হবে এখন আপনি বলতে পারেন দুর্যোধনের সাথে বলরামের কি কতটুকু সম্বন্ধ আছে দুর্যোধনের জীবনে কি বলরাম প্রভুর জীবনে কি দুর্যোধনের প্রতি পজিটিভ ফিলিং ছিল ডাইরেক্টলি ইয়াস ডেফিনেটলি কিন্তু এটার অর্থ এই নয় যে উনি ভগবানের একজন পার্শ্বদ উনি ভগবানের পার্শ্বদ নয় দুর্যোধন পার্শ্বদ নয় একটা হায়ার পারপাস আছে কি বলে বাংলাতে মানে ইমিডিয়েট কন্টেকচুয়াল দেখুন অনেক দুইটা দুইটা তিনটে জিনিস হচ্ছে একসাথে একটা হলো দুর্যোধন একটা সিম্পলি এ টুল ফর বলরাম টু হ্যাভ সাম রস উইথ কৃষ্ণ এটাকে বুঝার চেষ্টা করুন দুর্যোধন ওয়াসিম এই নয় যে দুর্যোধন তাহলে আপনি বলছেন দুর্যোধনকে দরকার ওইভাবে কৃষ্ণের আmathscrাদন করবা না না এরকম চিন্তা করবেন না এরকম চিন্তাটা ঠিক নয় মাল্টিপল লেভেল আমি একটা একটা বলছি দুর্যোধন ইজ নট সিম্পলি আ টুল ফর বলরাম টু হ্যাভ রসো উইথ কৃষ্ণ ট্রু লেভেল একটা লেভেলে আছে যে আমরা দেখতে পাচ্ছি বলরাম লাইক দুর্যোধন না দুর্যোধন কোয়ালিটি কথা বুঝতে পারছেন স্কিলটা হলো এক্সটার্নাল কোয়ালিটিটা হলো ইন্টার্নাল একজনের গুণ চরিত আর স্কিলটা হলো মানে ও কি এক্সপার্ট আছে কিরকম ভাবে অস্ত্র চালায় বা এরকম এক্সটার্নাল দুর্যোধন হ্যাড এ স্কিল কি করে আরো কি বলে বাংলা দক্ষতা আরো কি করে দক্ষতা আমি বাড়াবো তো দুর্যোধন ওই সবসময় চিন্তা করতো ভিতরে সদ্গুন ছিল না কিন্তু স্কিলটা এক্সটার্নাল দুর্যোধন ওইরকম ভাবে দেখতো বলরাম ইজ এ গুড টিচার বেস্ট টিচার টু টিচ কি করে এই স্কিল গুলি ফাইটিং মেইস কি বলে গদা যুদ্ধ মেইস সাম্বুডি যখন কেউ একজন এক্সপার্ট হয় একটা জিনিসের প্রতি একটা মানে স্কিল স্কিলের প্রতি যেমন আমি আমার মনে আছে একজন রিলেটিভ ভেরি গুড ইন ম্যাথ ইজ ইট এ ভার্চু নো ইট ইস ম্যাথ স্কিল দ্যাট ইজ এটা ইউজফুল কোন সন্দেহ নেই শাম্বরী হয়তো ভেরি খুব অ্যাকুরেট হতে পারে ইন হিটিং টার্গেট যেমন দুর্যোধন খুব এক্সপার্ট গদা গদা হিটিং গদার মাধ্যমে হিটিং করবার জন্য কাউকে সো ইজ এ ভার্চু না ইজ নট এ ভার্চু ইট ইজ এ স্কিল বিকজ হি ওয়াজ এ গুড স্টুডেন্ট বলরাম কেন উনি উনার প্রতি প্রসন্ন এবং উনাকে এই শিক্ষা দিয়েছেন যেহেতু ওর লয়্যালটি ছিল যতক্ষণ স্টুডেন্ট হিসাবে শিখবার ইচ্ছা খুব লয়াল লয়াল ভাবে মানত যেটা বলরাম করতে চাই বাস এর বেশি কিছু নেই যে স্বভাব চরিত্র বা ভক্তি গুণ আপনি হয়তো বলতে পারেন যে বলরাম তো আদি গুরু তো উনি কেন ওকে ভক্তি শিখাননি ভক্তি জিনিসটা পার্সোনাল জিনিস ভক্তি জিনিসটা জোর করে কেউ শিখাতে পারবে না কাউকে আপনি বলতে পারেন মা বাচ্চাকে নিয়ে যায় মন্দিরে দেখেছি মন্দিরে বাচ্চাকে বলছে প্রণাম বাচ্চাটা প্রণাম করতে চায় না তো মা দেখেছি এরকম মাথাটা মাটিতে লাগাচ্ছে প্রণাম কর জোর করে ঠিক আছে কিন্তু যখন বাচ্চাটা বড় হয়ে যায় না তখন করতে পারে না কথা বুঝতে পারছেন ছোটবেলা ঠিক আছে করছে তো সেরকম ভক্তি জিনিসটা ওন বলিশন আপনার নিজের সতন স ইচ্ছায় আপনাকে করতে হবে জোর করে কোনোদিন ভক্তি হয় না তো বলরামের ইয়াস এফেকশন ছিল যতক্ষণ যুদ্ধের ব্যাপারে দুর্যোধনের সাথে কিন্তু কোনদিন দুর্যোধন ভগবান কৃষ্ণের গুণগান মহিমা কীর্তন করেননি যদিও একজন বলছে ক্লেম করছে আমি এখনো পাইনি হয়তো আজকে বা কালকের মধ্যে ওরা দেবে ওরা রিসার্চ করছে বলছে ওরা পেয়েছে যে দেখা আছে যে সংকর্ষণের ভক্ত ছিল দুর্যোধন আগের জন্মে তো ওকে বলছে তুমি লীলাতে আসতে কিন্তু কোন কনক্লুসিভ ট্রুথ আমরা এরকম রকম পাই না কেননা বলেছে যে দুর্যোধন কোনোদিন ভগবানের কথা ভগবানের গুণগান করেননি আর একটা আরেকটা জিনিস আমরা আমি আরেকটা পেয়েছি আরেকটা পেয়েছি আমি যে ওইটা প্রমাণ পেয়েছি যে আপনারা জানেন অদ্বৈত আচার্যকে ওনার তিনজন পুত্র ওনাকে মনে উনি স্বয়ং ভগবান আর মহাপ্রভুকে মনে করতো রাধা এই জন্য ওরা ভক্তি পথ থেকে বিচ্যুত কথা বুঝতে পারছেন সবাই দেখুন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ সিদ্ধান্তকে আপনাকে বুঝতে হবে যেহেতু ওরা মানবে না অদ্বৈত আচার্যকে এজ মহাপ্রভুর অবতার মানেনি নিজের সন্তান নিজের সন্তান অদ্্বৈত আচার্য নিজের সন্তান দেখুন বিষ্ণুর সন্তান স্বীকার করেনি যে কারা স্বীকার করেনি জগদীশ বলরাম তিন ছেলে তিন ছেলে খুব ভালো অচ্যুতানন্দ কৃষ্ণ মিশ্র গোপাল মিশ্র এই তিন ছেলে সার খুব বড় ভক্ত মহাপ্রভু আর যে তিন ছেলে ছয় ছেলের মধ্যে ওরা ওদের ওরা মানেনি ওদের অপসিদ্ধান্ত অপসিদ্ধান্ত মানে ওরা বলছে রাধা মহাপ্রভু হলো রাধারানী আর নিত্যান্ত প্রভু হলো শঙ্করসন নারায়ণ আর অদ্বৈত আচার্য হল সেই অরিজিনাল স্বয়ং কৃষ্ণ তো অদ্বৈত আচার্য নিজের স্বীকার করেনি উনি অদ্বৈত আচার্য বলেছেন যে তুমি তোমরা যেইভাবে মানছ তোমাদের যে তুমি তোমরা হয়তো আমাকে খুব ভক্তি দেখাচ্ছ আমার ছেলে হিসাবে কিন্তু তোমার এই ভক্তি তোমাকে ধ্বংস করবে না শুনলে কেন কেন অপসিদ্ধান্ত খুব সাবধান অপসিদ্ধান্ত গুলি আমাদেরকে ডিস্ট্রয় করে দেবে ভক্তি জগতে তো সেখানে দুর্যোধন অপসিদ্ধান্ত কি আছে ও বলছে বলরাম হল ভগবান কৃষ্ণ ভগবান সেকেন্ডারি হল বলরাম তো বলছেন ওই কাহিনীতে যখন একটা উদাহরণ দিয়েছে যে আমি এত বেশি বলতে চাই না ওইগুলি সম্বন্ধে শুনতে খারাপ লাগে বলছে যখন জুতা জুতা কোথায় থাকে পায়ের মধ্যে থাকে না জুতা যখন মাথার উপরে যায় এটা খারাপ জুতা সবসময় পায়ে থাকা উচিত তো ধৃতরাষ্ট্র দুর্যোধন যখন ওরা কিডন্যাপ করে এ বিরাট কাহিনী আছে আপনার নিশ্চয়ই শুনেছেন হয়তো তো তখন যখন আহ যদু বংশ থেকে ওরা লেটার পাঠালো যে ও আমাদের বিরাট শক্তিশালী সম্ভব ওকে ফিরত দাও রেগে গেছে আরে যদু বংশ একটা ছোট জায়গা ওরা কোনোদিন জানে না যদু বংশ কত বড় কেননা সমুদ্রের মাঝে ছিল দ্বারকা কেউ যেত না কেউ জানে না ল্যান্ডের মধ্যে ছিল না আইল্যান্ডে ছিল তো বলছে কৌরব একটা ছুটু সরি যদু একটা ছোটু রাজ্য আমরা হলো সারা বিশ্বের এখন সম্রাট আমাদেরকে অর্ডার দিচ্ছে কি করতে হবে না হবে যেমন জুতা যদি মাথার টুপিকে অর্ডার দেয় এই আমি ওখানে যাব আর তুই নিচে থাকবি একটু কোনোদিন সম্ভব নাকি এগুলি অ্যাকচুয়ালি আমি বলতেও চাই না মানে খুব খারাপ লাগে যে কিরকম অসৎ ব্যবহার দুর্যোধন ওদের তখন বলরাম তখন উগ্রসেন মহারাজ বলছেন চলো সমস্ত শূন্য সামন্ত নিয়ে চলো কৌরবদেরকে আমরা শিক্ষা দেব হাজার লক্ষ শূন্য সামন্ত রেডি হয়ে গেছে বলরাম বলছে এক মিনিট এক মিনিট কেউ যেতে হবে না আমি দেখি আগে একটা নেগোসিয়েশন করবো কেন ও দুর্যোধনকে ভালোবাসে কথা বুঝতে পারছেন তো এই অর্থে তো গিয়েছেন তখন দুর্যোধন ওকে বলছে তুমি হলো ভগবান কৃষ্ণকে আমরা মানি না এই দেখুন বলরাম কে কে বলরাম তখন প্রকাশ পেল বলরাম তখন করেছে করে বলছে এই মুহূর্তের মধ্যে সারা হস্তিনাপুর আমি জলের মধ্যে ভাসিয়ে দেব জলের মধ্যে ডুবিয়ে দেব জানো আমার ভাই কে কৃষ্ণ আমি ওর দাস প্রহবাদ ওই কাহিনীতে ওই শ্লোকটা বলেছিলেন উনি নিজে বলেছেন ঈশ্বর কৃষ্ণ আর নৃত্য তো বলছেন বলরাম নিজে বলেছেন ওই শ্লোকটা আমি জানিনি কোনোদিন তার মানে বলরামও বাঙালি হয় এই শ্লোকটা তো বাংলা বাংলাতে আছে তো প্রভাত বলছে বলরাম এই শ্লোকটা বলেছে তখন একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত আমি বৃত্ত শুধু কৃষ্ণ একমাত্র ভগবান দেখুন বলরামকে এখন বুঝতে পারছে কিন্তু ওরা স্বীকার করেনি যখন স্বীকার করেনি তখন বলরাম এক মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দিয়েছে পুরো রাজপ্রাসাদ পুরো হস্তিনাপুর কে এরকম ড্রেগিং করে নিয়ে যাচ্ছিল তখন সবাই ভয় পেয়ে গেল সবাই এসে সারেন্ডার করে দিয়েছে বলরামের কাছে ঠিক আছে ঠিক আছে কৃষ্ণকে মানছি কৃষ্ণকে মানছি কিন্তু মেনেছে কি মুখে বলছে শুধু ওইখানে উদ্ধার পাওয়ার জন্য তো বলরামের যখন হৃদয়ে দেখি কৃষ্ণের দাস হিসাবে উনি স্বীকার করেন নিজেকে দাস হিসাবে বলেছেন সমস্ত কৌরবদেরকে কিন্তু কৌরবদের মধ্যে ভক্তি নেই ভক্তি জিনিসটা জোর করে গুরু দিতে পারে না শিষ্যকে নিতে হবে এই জন্য বলে ইভ টু বিপ্টার রিসেপ্টার দেন ইস পসিবল ওকে সরি অনেক একচুয়ালি প্রশ্ন আমি তো একটারই উত্তর দিতে পারলাম না ওকে একটার উত্তর দেওয়া হল তো সবাই বুঝেছেন যে বলরামের আহ দুর্যোধনের আর কৃষ্ণের রিলেশনটা কি কনক্লুশন সুবল ধনঞ্জয় প্রভু ওয়ার ইজ ইউর কনকুলুশন ও এই যে বিরোধা বাসে যে রাষ্ট্রটায় উৎপন্ন হয় কি বলবো মেটাফিজিক্যাল ডাইলেক্টিক তো ওটাতে কৃষ্ণ অনেক আনন্দ পায় শুধু ওই কারণে কৃষ্ণকে সুখ আস্বাদন করবার জন্য এটা যদি আমরা না বুঝি না তা আমাদের মনে সন্দেহ লাগবে কি জন্য বলরাম এরকম করছে কৃষ্ণের বিরুদ্ধে লোকের সাপোর্ট করছে সাপোর্ট করে না এই যে আপনি জিনিসটা বোঝালেন এই যে এটা তো সব ইয়োগমায় নির্দেশনাতে হচ্ছে এই জিনিসটা তো যে বলরাম আছেন উনি দরিয়োদনের সব খারাপ গুণকে ভুলে যাচ্ছেন рода की योगमाया द्वारा হচ্ছে ওই জিনিসটা यस তখন উনি যে আচ্ছা আপনা আপনার কাছে আছে না চতুর্থ অধ্যায়ে 29 30 31 32 এই শ্লোকগুলি পড়বেন মোহ বৈশে গোপী গনের অনুগত হইয়া প্রজেশ্বর সুত ভজে প্রজ ভাবলইয়া ওখানে লেখা আছে যে যোগমায়া করিবেন আপন প্রভাব ওই লাইনটা আছে ওই লাইনগুলি আছে দশটা শ্লোক আছে ওখানে চতুর্থ অধ্যায় যে যোগমায়া করেন ভেরি গুড গুড ওকে আর কারো কিছু কি নিয়ে যাচ্ছেন এই আলোচনার মাধ্যমে প্রভু অনেক আছে প্রভু আমার আমি তো আগে দি মোস্ট আই লাইক আমার যে সব থেকে ভালো লাগলো আপনি যে বললেন আমাদের গড়ি গডিমেস্টার ফিলোসফি আছে ওটা আমরা তিনটা শব্দতে আমি আমরা ওটাকে ধরতে পারবো একটা হচ্ছে লাবার লাভ অ্যান্ড বিলভেন্ট আর ওটা প্রপাদ বলেছেন সেবা সেবক আর সেভিয়া তো সেবা হচ্ছে ও ক্রিয়াটা আর সেভিয়া আর সেবক হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট বিষয় আর বস্তু

হরে কৃষ্ণ প্রভুজি ধন্যবাদ প্রণাম প্রণাম টু অল বৈষ্ণব বৈষ্ণবী অনেক কিছুই টেক আছে তো আমার যেটা ভালো লেগেছে যে প্রথম কথা ডেফিনেশন অফ রস মানে আমরা জানতাম রস মানে হচ্ছে ইমোশন আবেগ কিন্তু আজকে যেটা আমার টেক ছিল যে রস মিন্স নো ইমোশন কিংবা স্বাদ এটা হচ্ছে যে সুইটনেস কামিং ফ্রম একটা সম্বন্ধ একটা রিলেশনশিপ থেকে যে সুইটনেসটা আছে সেটা হচ্ছে রস আর তার সাথে ছিল যে আপনি যে রিলেশনটা দিয়েছেন যে তিনটে শক্তি আছে সন্ধিনী শক্তি সম্বিত শক্তি এবং লাদিনী শক্তি সেখানে ওটাকে এক্সপ্লেন করতে গিয়ে আপনি বলেছেন যে বলরাম আদিগুল এবং ওনার উদ্দেশ্য সেবা ধর্ম এবং গুরু এবং শিষ্যের যে কানেকশন সেখান থেকে তৈরি হচ্ছে সন্ধিনী শক্তি এটা একটা প্ল্যাটফর্ম গুরু আর শিষ্যের মধ্যে সেই সন্ধিনী শক্তি যখন ম্যাচিওর্ড হচ্ছে তখন সেটা তৈরি হচ্ছে সম্বিত শক্তিতে যেটা আমরা অনুভব করতে পারি আমাদের তারপর একটা সম্বন্ধ তৈরি হবে সম্বিত শক্তিটা যখন ম্যাচিওর হবে তখন অ্যাকচুয়ালি একটা সম্বন্ধ তৈরি হবে আর তখন সেটা লাদিনী শক্তিকে আকর্ষণ করবে তখন আমাদের মধ্যে তখন সদানন্দ চিদানন্দ জিনিসটা আমাদের মধ্যে আমরা ফিল করতে পারবো যখন ওই ম্যাচরিটিটা পাবো

বলতে পারেন নিডেড বা এনজয়মেন্ট করছেন কিন্তু ভক্তি জগতে আসার পর আমাদের ফোকাস যদি না ক্লিয়ার থাকে বড় মুশকিল জরানন্দ থেকে করে চোট যাওয়া যাবে না ম্যাক্সিমাম ভক্ত যেতে পারে না ঘুরে ঘুরে আবার চলে আসে জরানন্দ এদিক ওদিক হয় না হয় না আবার চলে আসে জরানন্দ ভালো খাওয়া দাওয়া শুষ্ক বৈরাগ্য এসে যায় শুষ্ক বৈরাগ্যতে ত্যাগ করে দেয় সংসারও ছেড়ে দেয় আবার সংসারে ঢুকে যায় আরে কি হচ্ছে পাগলের মতো যাচ্ছে এদিক ওদিক অ্যাকচুয়ালি ওরা খুঁজছে কিন্তু একজ্যাক্টলি ফোকাস করতে হবে ফোকাস এজ এ ভেরি সিকোয়েন্স ভেরি প্র্যাকটিক্যাল চতুর্থ অধ্যায়ে আর চতুর্থ অধ্যায়ে সিক্সটি থেকে সেভেন্টি অব্দি পড়ুন পারপোর্ট গুলি সুন্দর ভাবে প্রবাদ ব্যাখ্যা করছে থ্যাংক ইউ মাদার মো দেয়ার ভেরি নাইস ওকে

আপনি বলেছেন কালমিনেশন অফ ডিভোশন ইউ ওয়ান লাভ আর মোর দেন এনিথিং সো আপনার চূড়ান্ত ডিভোশনটা আপনাকে সবকিছু পেতে হেল্প করবে এবং যেটা সবার চাইতে উপরে থাকবে মানে সর্বোচ্চ আর বলরাম আর দুর্যোধনের যে সম্পর্ক যেটা লাস্ট আমাদের আলোচনা ছিল সেখান থেকে আমি এটা বুঝতে পারলাম যে দুর্যোধন বুঝতে পারেনি যে বলরামের যে সত্যিকারের রূপটা কি ছিল বলরাম সত্যি অর্থে শ্রীকৃষ্ণকেই ভজনা করে মেনে নিয়েছেন মানে ওনারই ওনারই আরাধনা করেন কিন্তু দুর্যোধন নিজেই বলরামকে গুরুদেব বলে মানত সুপ্রিম বলে মানতেন এবং দুর্যোধন তাকে না বুঝে তার অনেকগুলো ফেইবার পাওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে তো আমি এর আগেও একটুখানি পড়েছিলাম অন্য সময় আর কি আজকে নয় যে গার্গের সমিতিতে যেমন বলেছিলেন যে উনি কি কেন বলরাম দুর্যোধন কেন বলরামের প্রতি এরকম অথবা বলরাম কেন দুর্যোধনের প্রতি এরকম আহ প্রভাব ছিল আর কি যে বলরামের সম্পর্কে জানা সুভদ্রাকে বিয়ে দেওয়া দুর্যোধনের সাথে এবং মিথিলা মিথিলাতে বলরামের সাথে সে এক সপ্তাহ মতো ছিল প্রশিক্ষণ করিয়েছিল সবকিছুতে দুর্যোধন ভাবেছিল আর কি যে বলরাম তারই হয়তো পক্ষে থাকবেন কিন্তু যখন বলরাম দেখলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে মেরে ফেলা হলো তখন সে ওখান থেকে খুবই ফিউরিয়াস হয়ে ফিউরিয়াস হয়ে বেরোয় আসলেন এবং আহ যেটা আপনি বললেন যে খুব রেগে গিয়ে বললো যে আমি কে জানো আমি এরকম কৃষ্ণ আমার দাদা সো এই যে রসটা এই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করে যে আমরা না বুঝে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছু করি কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে আমাদের শেষটা কোথায় হওয়া দরকার তো এই সম্পর্কটা থেকে আমরা বুঝতে পারি যে কেন বলরামকে কে দুর্যোধন ভেবেছিলেন যে ওনার পক্ষে